কথা বলি। তো আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইসলাম শায়লা, ময়মনসিংহ মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে আছি এখন। তো আজকে রোজার সময়, তোমাদের আসলে ক্লাস রোজার মধ্যে এমনি সবাই একটু টায়ার্ড থাকো বিকালের টাইমটাতে মেইনলি। তো তোমাদের ক্লাস হচ্ছে রেগুলার 3টা থেকে 4টাই হবে। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, তাই মানে আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা ছিল আমাদের জেনেসিস এর পক্ষ থেকে। তারেক আফসার ভাইয়া তোমাদের কিছু কথা বলেছেন, আমার আর নতুন করে কিছু বলার নেই। আশা করি আমাদের যে প্রোগ্রামটা, এটা দিয়ে তোমরা সবাই অনেক উপকৃত হবা, এবং আমাদের সাথে তোমরা অনেক কোঅপারেটিভ একটা সেশনের মধ্যে দিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা হুঠাৎ হচ্ছে আনমিউট করে বলা শুরু করার থেকে, আমার মনে হয় যে তোমরা যদি, আমি কিছু টাইম দিই তোমাকে, তোমাদের সেই টাইমে কোশ্চেন গুলো করলে ভালো হয়। কারণ আমাদের তো আসলে রোজার মধ্যে দেখে আমরা 1 ঘন্টার সেশন রেখেছি, এখন 1 ঘন্টার মধ্যে ধরো তুমি একটা জিনিস একটু স্কিপ করে ফেলেছো বা বুঝতে ঝামেলা হয়েছে, তুমি যদি সেশন চলাকালীন বলো তাহলে দেখা যাবে যে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। তো আমি ক্লাসের শেষে বা ক্লাসের মাঝে আমি তোমাদের টাইম দিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে, অথবা হচ্ছে চ্যাট বক্সে কোশ্চেন করে রাখতে পারো, আমি লাস্টে সবার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আমরা আমাদের সেশনটা শুরু করছি। তো আমার পরিচয় তোমাদের দিয়ে দিয়েছি, আর এটা নতুন করে দেওয়ার প্রয়োজন নাই। তোমরা হচ্ছে অনেকেই হচ্ছে হয়তো বা 3rd ইয়ার থেকে 4th ইয়ারের সাবজেক্ট গুলো অনেক মেডিকেলে পড়ায়। আমি যতদূর জানি আমাদের মেডিকেলে পড়াতো, আমরা মেনলি প্যাথোলজিটা পড়তাম, কিন্তু অনেক মেডিকেলে আসলে পড়ায় না। আবার অনেক মেডিকেলে আসলে ক্লাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু বেশিরভাগ মেডিকেলে আমি যতদূর জানি ক্লাস শুরু হয়নি। আমার মেডিকেলেও 3rd ইয়ারের কোনো ক্লাস শুরু হয়নি। তো অনেকেই আমাকে ইনবক্স করে প্রশ্ন করো যে আপু কোন বইটা কিনতে হবে মাইক্রোবায়োলজির জন্য, কোন গাইডটা কিনতে হবে, কিভাবে পড়তে হবে। তো আমি জাস্ট সংক্ষেপে তোমাদের ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসলে বলা হয়েছে, তো ইন কেস যদি কেউ মিস করে থাকো, আমি জাস্ট মাইক্রোবায়োলজির বইগুলোর কথা বলবো। তো মাইক্রোবায়োলজিতে মেইন বই হিসেবে অবশ্যই তোমাকে লেন্স কিনতে হবে। আমি যে লেকচারগুলো এখানে নিবো সেটা অবশ্যই হচ্ছে লেন্স ভিত্তিক হবে, শুধুমাত্র আমি না, মানে তোমাদের অন্য যারা মেন্টর এখানে ক্লাস নেবেন, সবাই চেষ্টা করবেন একটু মেইন বইয়ের সাথে গাইডের সামঞ্জস্য রেখে তারপরে পড়াতে, যাতে তোমাদের শুধু রিডার না, ভাইভাটাও কভার হয়ে যায়। ঠিক আছে, আর লেন্সের পাশাপাশি আর কি পড়তে পারো? লেন্সের পাশাপাশি যারা ময়মনসিং মানে মেডিকেলের আশেপাশে যেসব মেডিকেল আছে বা ময়মনসিং মেডিকেলে আছো, তারা সবাই অবশ্যই আকরাম স্যারের বইটা পড়তে পারো। আকরাম স্যারকে তোমরা অনেকেই কম বেশি চিনো। আচ্ছা, তো আকরাম স্যারের হচ্ছে ইমিউনোলজি বই আছে এবং প্যারাসিটোলজি বই আছে। তো আমাদের মেডিকেলে এই দুটা ফলো করা হয়, ডিউর আন্ডারে যারা আছে তারা অবশ্যই অনেকেই পড়ে এই বইগুলো। কিন্তু তোমরা যদি হচ্ছে আকরাম স্যারের বই না কিনতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব অবশ্যই কেডি স্যারের প্যারাসিটোলজি বইটা কিনতে। এটা আমাদের যারা টিচার আছেন তারাও এই বইটা হচ্ছে ফলো করেন। আর ইমিউনোলজি তুমি যদি আকরাম স্যারের বইটা স্কিপ করতে চাও, তাহলে তুমি লেন্স করলে এটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর গাইড যদি জানতে চাও কোনটা কিনতে হবে, গাইডটা আসলে আমরা সবাই পড়ি, যতই বলি না কেন মেইন বইয়ের কথা, গাইড ছাড়া তো আসলে প্রফ রিটেন তো পাশ করা অসম্ভব। তো গাইড হিসেবে আমি দুটা গাইড সাজেস্ট করবো তোমাদের, একটা হচ্ছে ব্লুপ্রিন্ট আর একটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট গাইডটাও ভালো, ব্লুপ্রিন্টটাও ভালো। এন্ডেভার অনেকে কিনেছো হয়তো, আমাকে জিজ্ঞেসও করেছো যে আপু এন্ডেভারটা কি কিনলে হবে কিনা বা ওইটা পড়লে কি হবে কিনা। আসলে আমি যতদূর একটু কম্পেয়ার করে দেখেছি যে আমার কাছে ভালো লেগেছে ব্লুপ্রিন্টটা বেশি। কনসেপ্ট গাইডটাও ভালো, কিন্তু আমি পড়তাম ব্লুপ্রিন্ট, কিন্তু এন্ডেভার থেকে কিছু ইনফরমেশন ওখানে বেশি আছে যেটা তোমাকে ভাইভাতে হেল্প করবে। আমার মনে হয় গাইড যেহেতু কিনবাই, একটাই কেনাই ভালো, পরে দেখা যাবে তুমি এখন একটা পড়ে ফেললা, পরে ভাইভার জন্য যখন দেখবা যে না, সবাই যে ওই গাইডটা পড়ছে সে ওগুলা পারতেছে, আমি পারতেছি না শুধুমাত্র ওই গাইডটা না কেনার জন্য, তখন আবার দেখা যাবে ভাইভার আগে তড়িঘড়ি করে তোমাকে ওই গাইডটা কিনতে হবে। তো তুমি গাইড কেনার ক্ষেত্রে নিজে একটু লাইব্রেরিতে গিয়ে একটু উল্টায় পাল্টায় দেখবা, যেটা তোমার কাছে ভালো লাগে সেটাই কিনবা আমার মনে হয়। কারণ হচ্ছে বোর্ড কোশ্চেন কিন্তু সব গাইডেই সেম থাকে, এক্সট্রা ইনফো যেগুলো আছে ওগুলাই হচ্ছে একটু ডিফারেন্ট থাকে। তো আশা করি তোমরা সবাই বইয়ের লিস্ট কি কি আছে, বই কি কিনতে হবে মাইক্রোবায়োলজিতে, এটা তোমরা হচ্ছে বুঝে গেছো। আচ্ছা, তো আজকে আমাদের যে টপিকটা, লেন্সের প্রথম যে দুটো চ্যাপ্টার আমি সেটা রাখার চেষ্টা করেছি, একটা হচ্ছে ব্যাকটেরিয়া কম্পেয়ার্ড উইথ আদার মাইক্রো অর্গানিজমস, আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল। তো আমরা প্রথম যখন হচ্ছে মাইক্রোবায়োলজি পড়া শুরু করব, তো যে ফাদার অফ মাইক্রোবায়োলজি তাকে যদি স্মরণ না করি তাহলে তো আসলে কেমন হয়? তো তোমরা তো সবাই জানো যে আমাদের ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয় অ্যান্টনি ভন লিভেনহুকে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন আমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাচ্ছি। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটা আসলে খুব বেশি যে অনেক মানে হচ্ছে কঠিন এরকম কিছু না, কিন্তু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন, তুমি যখন ভাইবা বোর্ডে ঢুকবা
অনেক মেডিকেলে আছে যে কার্ড সিস্টেম থাকে, মানে বক্স কোশ্চেন থাকে, তোমাকে গিয়ে বক্সটা তুলতে হবে। বক্স কোশ্চেন বলতে কার্ডে কোশ্চেন থাকে, তো তুমি একটা কার্ড তুলবা, সেখান থেকে টিচাররা কোশ্চেন করে এবং কিছু রিলেটিভ কোশ্চেন করে, ঠিক আছে? এবং ওটা যদি নাও থাকে, টিচার যখন তোমাকে কোশ্চেন করা শুরু করবে, তখন কিন্তু টিচারের মাথায় আগে বইয়ের প্রথম দিককার জিনিসপত্রগুলোই আসে। আর জেনারেল ব্যাকটেরিওলজিটা খুবই ইম্পর্টেন্ট, তো প্রথম দিকের জিনিসপত্র দিয়েই কিন্তু আলটিমেটলি শুরু হয়। তো তুমি পুরা মাইক্রোবায়োলজি সবকিছু পড়ে গেলা, কিন্তু তুমি মাইক্রোবায়োলজি কাকে বলে, এটার ব্রাঞ্চ গুলা কি, এটা তুমি গিয়ে হড়বড় করে বলতে পারলা না, তখন কি হবে? তখন টিচারের তোমার প্রতি একটা ব্যাড ইম্প্রেশন হয়ে যাবে। তো প্রথম চ্যাপ্টার গুলা প্রত্যেকটা সাবজেক্টেরই একটু বেশি ইম্পর্টেন্ট হয়। তোমরা তো অলরেডি দুইটা প্রফ দিয়ে আসছো, তোমরা অবশ্যই জানো। তো প্রথম চ্যাপ্টার গুলো আমরা আসলে ইম্পর্টেন্স দিয়ে পড়ি না, কিন্তু যেহেতু প্রথম চ্যাপ্টার থেকে তোমার ভাইবা শুরু হবে, তুমি যদি এটা না পারো, টিচারের হচ্ছে ইম্প্রেশন খারাপ হয়ে যাবে। ইম্প্রেশন খারাপ হয়ে গেলে পরবর্তীতে তোমাকে আর সে ভালো কোশ্চেন ধরবে না। এবং আমি এবার যখন হচ্ছে ভাইবা দিতে যাই, আমার হচ্ছে প্রথম কোশ্চেনটাই ছিল হচ্ছে ব্রাঞ্চেস অফ মাইক্রোবায়োলজি, এখান থেকে ম্যাম আস্তে আস্তে হচ্ছে ডিপে গিয়েছে। এই জন্য চ্যাপ্টারটা সোজা হলো, তোমরা হচ্ছে একবার একটু পড়ে ফেলবা ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা, ঠিক আছে? আচ্ছা, আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকে গেছি, এখন আমরা হচ্ছে পড়া শুরু করে দিই, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে প্রথমেই আছে যে হোয়াট ইজ মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি জিনিসটা হচ্ছে আসলে কি, ঠিক আছে? দেখো আমরা যদি হচ্ছে এই যে ডেফিনেশনটা হচ্ছে আমরা পড়বো, সেটাকে কিন্তু আমরা এই ওয়ার্ডটা থেকে তিনটা ভাগে ভাগ করে ডেফিনেশনটা পড়ে ফেলতে পারি। তোমাদের হচ্ছে ফাদার অফ মাইক্রোবায়োলজি কে এটা হচ্ছে জিজ্ঞেস করতে পারে এক্সামে, তখন হচ্ছে অ্যান্টনি ভন লিভেনহুকের কথা তোমরা তো সবাই জানো। অ্যান্টনি ভন লিভেনহুক আমাদের হচ্ছে ফাদার অফ মাইক্রোবায়োলজি। আর যদি তোমাদের জিজ্ঞেস করে মডার্ন মাইক্রোবায়োলজির জনকে, তখন কিন্তু আবার অ্যান্টনি ভন লিভেনহুকের কথা বলো না, তখন লুই পাস্তুরের কথা বলবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখো মাইক্রোবায়োলজি কি, মাইক্রোবায়োলজিটা জিনিসটা যেটা আমরা হচ্ছে এই মাইক্রোবায়োলজি যে ওয়ার্ডটা সেটাকে যদি আমরা হচ্ছে বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে আমরা ডেফিনেশনটা পেয়ে যাব। দেখো মাইক্রো মানে হচ্ছে স্মল, বায়োস মানে লাইফ, আর লগোস মানে স্টাডি। তার মানে দেখো যে কিছু লিভিং অর্গানিজম যেগুলো স্মল, এটাকে নিয়ে আমরা যে স্টাডিটা করি সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। এটা হচ্ছে আমি মানে ওয়ার্ড তিনটা থেকে কি জানলাম, বাট আমি যখন ডেফিনেশন আকারে বলবো তখন আমি বলবো যে ইট ইস দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য লিভিং অর্গানিজমস ভিজিবল অনলি আন্ডার মাইক্রোস্কোপ। মানে হচ্ছে যেগুলোকে আমি শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচেই দেখতে পারি। বেশিরভাগ কিছু কিছু আছে যে মাইক্রো অর্গানিজম কিন্তু মাইক্রোস্কোপ ছাড়াই দেখা যায়, বাট বেশিরভাগ অর্গানিজম কে দেখার জন্যই আমরা মাইক্রোস্কোপে ইউজ করি। তো এখন আমরা মাইক্রোবায়োলজির যে ব্রাঞ্চ গুলো সেটা সম্পর্কে একটু জানবো। মাইক্রোবায়োলজির মেইনলি পাঁচটা ব্রাঞ্চ আছে, তবে আরেকটা অ্যাডিশনাল ব্রাঞ্চ আছে, ওটা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। এছাড়া যে ব্রাঞ্চ গুলো আছে, যেমন দেখো ব্যাকটেরিওলজি, এখানে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়, ভাইরোলজি আছে, ভাইরাস নিয়ে আলোচনা করা হয়, মাইকোলজি আছে, ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয়, প্যারাসাইটোলজি দিয়ে, প্যারাসাইটোলজিতে বিভিন্ন ধরনের প্যারাসাইট আলোচনা করা হয় প্যারাসাইট নিয়ে, আর ইমিউনোলজিতে তো ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করা হয়, আমাদের বডির যে ইমিউন সিস্টেম। ওকে, এখন আমরা মাইক্রোবায়োলজি জানলাম। মাইক্রোবায়োলজি সাবজেক্টটাতে আমরা তো মেইনলি হচ্ছে মাইক্রো অর্গানিজম নিয়ে পড়াশোনা করি, তাই না? তো মাইক্রোবায়োলজি জানতে হলে আমাদের জানতে হবে অবশ্যই মাইক্রো অর্গানিজম জিনিসটা কি জিনিস। তো মাইক্রো অর্গানিজম অবশ্যই কিছু লিভিং অর্গানিজম হবে, এবং এগুলো এত ছোট যে আমরা নেকেড আইতে সাধারণত দেখতে পারবো না। এগুলো দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপের দরকার হবে, এবং এগুলোকে মাইক্রোব নামেও ডাকা হয়। আচ্ছা, তো এটা আসলে একটা কার্টুন ছবি দেওয়া তোমাদের জন্য। নর্মালি যখন আমরা চিন্তা করি মাইক্রো অর্গানিজম গুলো কেমন হবে, আমরা কিন্তু চিন্তা করি আমাদের মাথার মধ্যে আসে যে হয়তো জীবাণুগুলো আসলে এরকম, কারণ আমরা ছোটবেলা থেকে লাইফ বয়ের অ্যাড দেখতে দেখতে অভ্যস্ত। তো ওখানে দেখায় যে জীবাণু মেরে ফেলে, ওই জীবাণুগুলো সবসময় এরকম থাকে। আসলে জীবাণুগুলো এমন না, জীবাণুগুলো হচ্ছে এরকম থাকে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কার্টুন ছবির মতো। ওকে, তোমরা তো রিসেন্টলি হচ্ছে করোনা ভাইরাসের অনেক ধরনের ছবি দেখতেছো, কার্টুন ছবি। আমরা করোনা ভাইরাস হিসেবে সেদিন দেখলাম করোনা ভাইরাসের একটা প্রতীক নিয়ে যাচ্ছে, তো আমরা একটা কার্টুন হিসেবে ভাইরাস কে বিবেচনা করি। আলটিমেটলি ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আসলে কার্টুন না, ওটাকে এমনি জাস্ট ওভাবে প্রেজেন্ট করা হয়। এরপরে আমরা চলে যাব ফিচার্স অফ মাইক্রোবস। একটা মাইক্রোবস এর কি কি ফিচার থাকতে পারে, ঠিক আছে? তো আমরা প্রথমে স্ট্রাকচার সম্পর্কে জানবো, যে ওর গঠনটা কেমন থাকে, কি কি জিনিসপত্র নিয়ে হচ্ছে একটা মাইক্রোব গঠিত হয়। তোমরা তো সবাই জানো যে একটা সেল, সেলের কি থাকে, প্রাইমারিলি একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে। আর এটা কি থাকে, মানে সারাউন্ড করা থাকে হচ্ছে সাইটোপ্লাজম দিয়ে। সাইটোপ্লাজমের ইম্পর্টেন্সটা কি, এখানে হচ্ছে প্রোটিন, প্রোটিনটা এখানে সিনথেসাইজড হয়, এনার্জি প্রোডাকশন হয়, তাই না? কিন্তু ভাইরাস যারা, এই ভাইরাসের কোন হচ্ছে, ভাইরাস কে মেনলি অ্যাসোলুলার বলা হয়, এদের হচ্ছে তোমার একটা ইনার জেনেটিক কোড ছাড়া আর কিছুই থাকে না, একটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, এটা ছাড়া হচ্ছে আর কিছুই থাকে না, ঠিক আছে? আর বাকি যেসব মাইক্রোবস আছে সবারই হচ্ছে তোমার সেল থাকবে,
ডিএনএ থাকবে, সাইটোপ্লাজম থাকবে, সবই থাকবে। এরপরে হচ্ছে মেথডস অফ রেপ্লিকেশন, কিভাবে মাইক্রোবস গুলো রেপ্লিকেশন করবে। তো যারা হচ্ছে প্রোক্যারিওটস আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া গুলো হচ্ছে বাইনারি ফিশনের মাধ্যমে করবে, আর ইউক্যারিওটস যারা আছে তারা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে করে। তো মেথডস অফ রেপ্লিকেশন হচ্ছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল সম্পর্কে তো তোমরা সবাই জানো। প্রোক্যারিওটিক যারা আছে যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া রেপ্লিকেশন করে বাইনারি ফিশনের মাধ্যমে, আর ইউক্যারিওটিক সেল গুলো যারা আছে তারা মাইটোসিসের মাধ্যমে রেপ্লিকেশন করে। আচ্ছা, আর ভাইরাস যারা, তারা তো অ্যাসেলুলার, আগে তোমাদের বলেছি, তো ও রেপ্লিকেশন কিভাবে করবে? ও তো আসলে বাইনারি ফিশন করতে পারবে না, মাইটোসিস করতে পারবে না। তো ও কি করবে, ও হচ্ছে হোস্টের ভিতরে ঢুকে হোস্টের সাহায্য নিয়ে তারপরে হচ্ছে রেপ্লিকেশন করবে, ঠিক আছে? এখন আমি যেটা বললাম যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কিন্তু হচ্ছে নর্মালি এক্সট্রা সেলুলারই হচ্ছে রেপ্লিকেশন করতে পারে, ও রেপ্লিকেশন করার জন্য কোনো হোস্টের সাহায্যের দরকার নেই। কিন্তু দুটা ব্যাকটেরিয়া আছে যারা হোস্টের সাহায্য ছাড়া রেপ্লিকেশন করতে পারে না, হোস্টের ভিতরেই ওদের গ্রোথ হয়। এই দুটা ব্যাকটেরিয়া হচ্ছে ক্ল্যামাইডিয়া আর হচ্ছে রিকেটশিয়া। এই দুইটা তোমরা একটু মাথায় রেখে দিবা, কারণ একটা ভাইভাতে র্যান্ডমলি জিজ্ঞেস করে যে দুইটা ব্যাকটেরিয়া যেগুলো এক্সেপশন, যারা হচ্ছে এক্সট্রা সেলুলারলি গ্রো করতে পারে না, একটা হচ্ছে রিকেটশিয়া আর একটা হচ্ছে ক্ল্যামাইডিয়া। ওকে, এরপরে হচ্ছে নেচার অফ নিউক্লিক অ্যাসিড, যে মাইক্রোবস গুলা যে আছে তাদের কার নিউক্লিক অ্যাসিড গুলা কেমন। তো মেইনলি হচ্ছে আমাদের যে সেল গুলা সেখানে কি থাকে, মানে ডিএনএ আর এনএ দুইটাই তো থাকে, তাই না? তো নর্মালি মাইক্রোব যারা আছে সবারও সেমই থাকে, শুধু ভাইরাস যে তার হচ্ছে আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুইটা কখনোই একসাথে থাকবে না। তো আমরা অনেক ধরনের হচ্ছে মাইক্রোব সম্পর্কে জানলাম, তো দেখলাম ভাইরাসেরই একটু ঝামেলা বেশি, সবাই একই রকম, ভাইরাস একটু ভিন্ন পথে চলতে পছন্দ করে, আর ভাইরাস একটু অন্যরকম বলেই আমাদের কিন্তু করোনা ভাইরাস নিয়ে এত কমপ্লিকেশন। যদি ব্যাকটেরিয়া দিয়ে কোনো কিছু হতো তাহলে কিন্তু এতদিনে অ্যান্টিবায়োটিক চলে আসতো বা হচ্ছে ট্রিটমেন্ট চলে আসতো, কিন্তু ভাইরাস কিন্তু ট্রিট করা কঠিন, যেহেতু ও অ্যাসেলুলার, ও হোস্ট সেলের ভিতরে গিয়ে গ্রোথটা করে। এজন্য কিন্তু আমাদের ভ্যাকসিন বলো বা এটার যে মেডিকেশনটা বলো, এটা আসতে এতটা কমপ্লিকেশন হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এই অর্গানিজম সম্পর্কে যে পড়লাম, এগুলা একটু হচ্ছে পার্থক্যটা একটা ক্লাসে একটু দেখবো। এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমরা হচ্ছে পরবর্তী যে চ্যাপ্টার গুলা পড়বা সেগুলোর জন্য একটু হচ্ছে ভালো হবে যদি এটা একটু আগের থেকে দেখে রাখো। যেমন ধরো সেল, সেল আমি বলেছি ভাইরাসটা অ্যাসেলুলার, বাকি সবাই কিন্তু সেলুলার, সবার সেল আছে, ঠিক আছে? এবং অ্যাপ্রক্সিমেট ডায়ামিটার ভাইরাস কিন্তু সবচেয়ে ছোট, আর বাকি সবাই কিন্তু ভাইরাসের থেকে বড়। এবং ক্রমান্বয়ে দেখো, ভাইরাসের পরে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার পরে ফাঙ্গাই, তারপরে হচ্ছে প্রোটোজোয়া, এটা মানে হচ্ছে ক্রমান্বয়ে হচ্ছে বড় হতে থাকে সাইজ, ঠিক আছে? আর নিউক্লিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে ভাইরাসে আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, তোমাদের অলরেডি বলে ফেলেছি। আর ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, প্রোটোজোয়া এগুলো দিয়ে বোথ ডিএনএ আরএনএ দুইটাই থাকবে। এরপরে দেখো নিউক্লিয়াস, ভাইরাসটা অ্যাসেলুলার, ওর তো নিউক্লিয়াসই নাই, শুধু জেনেটিক কোডটা থাকে। আর ব্যাকটেরিয়া যে সে শুধুমাত্র প্রোক্যারিওটিক, আর বাকি যারা আছে সবাই হচ্ছে ইউক্যারিওটিক। আচ্ছা, ভাইরাস, ভাইরাসের ক্ষেত্রে মনে রাখবা ওরা যেহেতু অ্যাসেলুলার, ওদের কোনো কিছুই নাই, যেমন নিউক্লিয়াস নাই, রাইবোজোম নাই, মাইটোকন্ড্রিয়াও নাই। আচ্ছা, আর হচ্ছে ব্যাকটেরিয়া যারা, তাদের রাইবোজোমটা কেমন হবে? যেহেতু ও প্রোক্যারিওট, ওর রাইবোজোমটা অবশ্যই 70S হবে, আর বাকিদের হবে 80S। মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে যেহেতু ও প্রোক্যারিওট, আর ফাঞ্জাই, প্রোটোজোয়া ওদের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে প্রেজেন্ট থাকবে। আচ্ছা, আর আউটার সার্ফেসটা কেমন হবে? ভাইরাসের যে আউটার সার্ফেসটা, এখানে হচ্ছে একটা প্রোটিন ক্যাপসিড থাকে আর লিপিড প্রোটিন এনভেলপ থাকে। তোমরা যখন ভাইরোলজি শুরু করবা তখন ভাইরাসের একটা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবা, একটা ভাইরাসের স্ট্রাকচার দেখবা ভিতরে শুধুমাত্র একটা জেনেটিক কোড থাকে, আর চার সাইডে হচ্ছে তোমার ক্যাপসিড থাকে, ক্যাপসিডের হচ্ছে চার সাইডে আবার এনভেলপ থাকে, ঠিক আছে? তো ওই ক্যাপসিডটা প্রোটিন দিয়ে তৈরি আর এনভেলপটা হচ্ছে লিপিড প্রোটিন দিয়ে তৈরি। আর ব্যাকটেরিয়াটা হচ্ছে মেইনলি যে ওর যে সেল ওয়ালটা, এটা হচ্ছে তোমার পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হয়। মনে রাখবা যে প্রোক্যারিওট যারা, তাদের হচ্ছে তোমার সেল ওয়ালটা পেপটাইডোগ্লাইকান দিয়ে মেইনলি তৈরি হয়। আচ্ছা, আর ফাঞ্জাইয়ের হচ্ছে তোমার কাইটিন দিয়ে তৈরি হয়, আর প্রোটোজোয়ার হচ্ছে ফ্লেক্সিবল মেমব্রেন থাকে। মর্টিলিটি, ভাইরাসের তো কোনো মর্টিলিটি নাই, আর ব্যাকটেরিয়ার কিছু মর্টাইল থাকে, যাদের হচ্ছে তোমার প্লাজেলা থাকে তারা হচ্ছে মর্টাইল থাকে, আর ফাঞ্জাই এরা হচ্ছে এদের মধ্যে কোনো মর্টিলিটি নাই, কিন্তু প্রোটোজোয়া যারা তারা মোস্টলি হচ্ছে মর্টাইল, ঠিক আছে? আর মেথড অফ রেপ্লিকেশন তো বলেই ফেলেছি, তো এটা আর বক্সে খুলতে হবে না তোমাকে। এখন আমরা একটু ইউক্যারিওটস আর প্রোক্যারিওটস সম্পর্কে জানবো। এটা তোমরা সবাই জানো, এটা আমি এমনি রেখেছি কারণ এটা মাঝে মাঝে টিচাররা জিজ্ঞেস করে বসে।
তো ইউক্যারিওট, এটা তো তোমরা জানো যে ইউ মানে হচ্ছে নর্মাল আর ক্যারিওট মানে নিউক্লিয়াস, মানে ট্রু নিউক্লিয়াস যেটা, সেটাকেই আমরা কিন্তু ইউক্যারিওটস বলি। তার মানে কি, এখানে কি থাকবে তোমার মাল্টিপল ক্রোমোজোম থাকবে, যেটা সারাউন্ড করে থাকবে একটা নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? আর এখানে মাইটোটিক অ্যাপারেটাস থাকবে। আর যারা হচ্ছে প্রোক্যারিওট, এটা হচ্ছে প্রিমিটিভ নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এখানে তো আসলে এই জিনিসপত্র গুলো থাকবে না, ট্রু নিউক্লিয়াসে যেগুলো থাকে। আর তোমাদের অলরেডি বলে ফেলেছি যে তুমি যখন ব্যাকটেরিয়ার কথা চিন্তা করবা, তো ব্যাকটেরিয়াতে মানে প্রোক্যারিওট চিন্তা করবা, তখন পেপটাইডোগ্লাইকেনের কথা সবার মাথায় মাথায় আগে আসতে হবে, যে প্রোক্যারিওট মানেই হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। প্রোক্যারিওট যারা আছে তাদের হচ্ছে সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, আর ইউক্যারিওট যারা আছে তাদের সেল মেমব্রেনটা মেইনলি হচ্ছে স্টেরল থাকে, ঠিক আছে? আচ্ছা, একটা ব্যাকটেরিয়া আছে, এ হচ্ছে সেল ওয়াললেস, ওর হচ্ছে তোমার এই পেপটাইডোগ্লাইকেনের থাকে না, ওর হচ্ছে তোমার কি থাকে, ওর হচ্ছে স্টেরল লাইক তোমার হচ্ছে স্ট্রাকচার থাকে, কেউ বলতে পারবা? মাইক্রোপ্লাজমা মাইক্রোপ্লাজমা মাইক্রোপ্লাজমা, হ্যাঁ, মাইক্রোপ্লাজমা, ঠিক আছে। এখন দেখো, এটা হচ্ছে পরীক্ষায় আসে, তোমরা যখন ফার্স্ট টার্ম দিবা বা হচ্ছে তোমাদের আইটেম দিবা, এটা করবে, এটা ইম্পর্টেন্ট যে ইউক্যারিওটিক সেল আর হচ্ছে প্রোক্যারিওটিক সেল এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য কি, ঠিক আছে? পার্থক্য গুলো অলরেডি বলা হয়ে গেছে, জাস্ট তোমরা হচ্ছে একটু এট এ গ্ল্যান্স দেখার জন্য আমি হচ্ছে এটা রেখেছি যে কোনটার সেল মেমব্রেন মানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে থাকবে না, কোনটা মাইটোটিক ডিভাইশন হবে কোনটা হবে না, এরকম ভাবে রেখে দিয়েছি, এটা তোমরা একটু দেখে নিলেই হচ্ছে পারবা। আচ্ছা, এরপরে আমরা আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা সেখানে চলে যাব। সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেলস, ঠিক আছে? তো আমরা যখন কোন একটা মানে স্ট্রাকচার চিন্তা করি, তখন স্ট্রাকচার মানে কি বোঝায়, শেপ অ্যান্ড সাইজ বোঝায়, তাই না? তো ব্যাকটেরিয়া শেপ কেমন, ব্যাকটেরিয়া সাইজ কেমন, এটা হচ্ছে আমাদের জানতে হবে। আচ্ছা, তো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মেইনলি তিনটা শেপের হতে পারে, তোমার হচ্ছে ককটাই, ব্যাসিলি আর হচ্ছে স্পাইরোপিন। তো তোমরা যখন গাইড করবা তখন দেখবা অনেক জায়গায় চারটা বা পাঁচটা শেপ দেওয়া আছে, কিন্তু লেঞ্জে তিনটা শেপের কথা বলা আছে। তো তোমাদের লেকচারে যদি চারটা বলে তখন তোমরা সেটা ফলো করবা, আদারওয়াইজ তোমরা লেঞ্জ ফলো করবা, ঠিক আছে? লেকচারটাকে আগে প্রায়োরিটি দিবা, কারণ তোমাদের যারা লেকচার নিবেন তারাই তো তোমাদের প্রফ নিবেন, এর জন্য লেকচারটাকে প্রায়োরিটি দিবা। যদি লেকচারে তিনটাই বলে তখন তোমরা হচ্ছে তিনটাই ফলো করবা। তো ককটাই কারা, ককটাই বলতেই বোঝায় গোল গোল, ঠিক আছে? এটা মনে রাখবা, ককটাই মানে হচ্ছে রাউন্ড শেপ, বেসিলি হচ্ছে এরা হচ্ছে লম্বা লম্বা মানে হচ্ছে রড শেপ, আর স্পাইরোকিট যেটা সেটা হচ্ছে নামের সাথে মিল আছে, স্পাইরাল শেপ, ঠিক আছে? এখন আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা দেখো, এরা কিন্তু সবাই হচ্ছে তোমার গোল গোল, ঠিক আছে? বাট দেখো, ওরা কিন্তু হচ্ছে একা একা নাই, ওরা দেখা গেছে যে দুইজন মিলে একসাথে আছে, বা একটা সিঙ্গেল মানে একটা চেনের মতো ফর্ম করে ফেলেছে, অথবা একটা ক্লাস্টার ফর্মেশন করে ফেলেছে। তার মানে ওরা গোল শেপ অবশ্যই মানে হচ্ছে রাউন্ডেড অবশ্যই, কিন্তু ওরা নিজেদের মধ্যে আবার হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট নিয়ে থাকে, ঠিক আছে? যেমন দুইটা যদি একসাথে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লোককাই, তারপরে যখন একটা চেইন ফর্মেশন করে থাকে এটা হচ্ছে তোমার নর্মালি স্ট্রেপটোকক্কাই এর ক্ষেত্রে চেন ফর্মেশন করে থাকে। আর এই যে একটা আঙ্গুরের থোকার মতো মানে গ্রেপ লাইক একটা ক্লাস্টার ফর্মেশন করে ফেলেছে, এটা করে নর্মালি স্টাফাইলোকক্কাই এর ক্ষেত্রে। আচ্ছা, তো ব্যাসিলি যেটা রড শেপ সেটার ক্ষেত্রে হচ্ছে সেম, দেখো এখানে অনেক ধরনের হচ্ছে ব্যাসিলি আছে, আর স্পাইরোকিট হচ্ছে স্পাইরাল শেপ, এটা তো তোমাদের বলেই দিয়েছি। এরপর আমরা চলে যাব সাইজ। আচ্ছা, ব্যাকটেরিয়া যেটা সেটা হচ্ছে তোমার ভাইরাসের থেকে একটু বড়, কিন্তু ফাঞ্জাই তারপরে হচ্ছে তোমার প্রোটোজোয়া এগুলোর থেকে তো ছোট। তো ব্যাকটেরিয়ার মানে সাইজের যে রেঞ্জটা এটা হচ্ছে 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত। আচ্ছা, তো দেখো এখানে তুমি যদি একটু ছবিটার দিকে তাকাও, দেখো আমি 0.2 থেকে 5 পর্যন্ত মার্ক করি, ঠিক আছে? এখন দেখো 0.2 তে কে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোপ্লাজমা, তার মানে ওই সবচেয়ে ছোট, তাই না? তো দেখো এই এরপরে বাম সাইডে যা আছে সবই কিন্তু হচ্ছে ভাইরাস, তার মানে সবচেয়ে ছোট যে ব্যাকটেরিয়া সে কিন্তু প্রায় সবচেয়ে বড় যে ভাইরাস, ঠিক আছে, তার সমান, লার্জেস্ট ভাইরাস কে, পক্স ভাইরাস, তার সমান, ঠিক আছে? দেখো কাছাকাছি মাইক্রোপ্লাজমার কাছাকাছি আছে পক্স ভাইরাস, তার মানে সবচেয়ে ছোট যে ব্যাকটেরিয়া সে সবচেয়ে বড় ভাইরাসের সমান। আর সবচেয়ে বড় যে ব্যাকটেরিয়া এই যে ফাইবের কাছাকাছি যদি যাও দেখবা সে হচ্ছে আমাদের হিউম্যান রেড ব্লাড সেল, যেটা 7 মাইক্রোমিটারের কাছাকাছি যেটা, তার সমান, ঠিক আছে? এটা একটু হচ্ছে তোমরা মাথায় রাখবে, ফাইবার পড়ে এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে। এরপরে আমরা একটা হচ্ছে ব্যাকটেরিয়া দেখবো, দেখো একটা ব্যাকটেরিয়ার মধ্যে কি কি পার্ট থাকতে পারে আমরা দেখি। এটার মধ্যে সাইটোপ্লাজম আছে, রাইবোজোম আছে, নিউক্লিয় ডিএনএটা আছে, প্লাজেলা, অ্যাটাচমেন্ট পিলি, সেক্স পাইলাস থাকে, প্লাজমিড থাকে, ঠিক আছে? তো এই যে অনেক কিছু যে থাকে এগুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট, একটা হচ্ছে নন এসেনশিয়াল কম্পোনেন্ট।
এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের রিটেনের জন্য, ভাইবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। থ্রি স্টার ইম্পর্টেন্ট দিয়ে রাখবা এটাকে বইয়ের মধ্যে, এটা ভাইবারতে জিজ্ঞেস করবে আবার রিটেনও চলে আসবে যে নন এসেনশিয়াল কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোর ফাংশন লিখো, অথবা টিচার বলবে যে নন এসেনশিয়াল কম্পোনেন্ট গুলোর নাম বলো, তারপর ওইখান থেকে হচ্ছে তুমি বললা, বলার পর হচ্ছে একটা ধরে তোমার ভাইবাটা স্টার্ট করে দিবে, ঠিক আছে? তো এটা অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে। তো এসেনশিয়াল কম্পোনেন্ট কারা, যেগুলো ছাড়া আসলে একটা ব্যাকটেরিয়া চলতে পারবে না, ঠিক আছে? ব্যাকটেরিয়া আসলে বাঁচবেই না, এটাই হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট। তো এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে কি কি আছে দেখো, সেল ওয়াল আছে, প্লাজমা মেমব্রেন আছে, রাইবোজোম আছে, নিউক্লিয়েড আছে, মেসোজোম আছে, পেরিপ্লাজম আছে। প্রত্যেকটা ফাংশন তোমাকে জানতে হবে। তো আমি হচ্ছে প্রত্যেকটা ফাংশন এখানে অ্যাড করিনি, কারণ এভাবে পড়লে আসলে মনে থাকে না। তো আমি হচ্ছে প্রত্যেকটা তোমাদের আলাদা করে পড়াবো কোনটা কি, তখন হচ্ছে ওইটার সাথে ফাংশনটা অ্যাড করে দিয়েছি, তখন তোমাদের মনে রাখতে সহজ হবে, কোন একটা জিনিস বোঝার পরে মনে রাখতে রাখতে ইজি হয়, ঠিক আছে? আর নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে ক্যাপসুল, পাইলাস, প্লাজেলাম, প্লাজমিড, গ্রানিউল, গ্লাইকোক্যালিক্স এগুলো আছে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা জেনেছিলাম যে এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে কি, সেল ওয়াল। তো আমরা সেল ওয়ালের মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, সেল ওয়াল যেটা সেটা হচ্ছে একটা মাল্টি লেয়ার্ড স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে সাইটোপ্লাজমিক যে মেমব্রেনটা এটার হচ্ছে বাইরের দিকে থাকে। আর সবসময় মনে রাখবে যে সেল ওয়াল যেটা, সেল ওয়ালের হচ্ছে মেইন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন। যেহেতু আমরা ব্যাকটেরিয়া পড়ছি, ব্যাকটেরিয়া প্রোক্যারিওট আর পিপি দিয়ে আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম একটু আগে, এই জন্য এটা মানে তোমরা বুঝতে ইজি হবে তোমাদের জন্য যে প্রোক্যারিওট যারা আছে তারা সবাই হচ্ছে সেল ওয়ালের মেইন কম্পোনেন্ট হচ্ছে পেপটাইডোগ্লাইকান। সেল ওয়ালের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না। তো সেল ওয়াল নিয়ে তোমাদের হচ্ছে বলছিলাম যে সেল ওয়াল হচ্ছে একটা মাল্টিলেয়ার্ড স্ট্রাকচার, এবং হচ্ছে তোমার এটা সাইটোপ্লাজমিক মেমব্রেনের হচ্ছে বাইরের দিকে থাকবে, আর এটা হচ্ছে মেইনলি পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। এটা তোমাদের হচ্ছে বলেছিলাম যে প্রোক্যারিওটিক যারা আছে তারা সবাই হচ্ছে পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি থাকবে, ঠিক আছে? এখন ব্যাকটেরিয়ার যখন ক্লাসিফিকেশন তোমরা পড়বা, আসলে এখনো তোমাদের ক্লাসিফিকেশন পড়ানো হয়নি, বাট ক্লাসিফিকেশন যখন তোমরা পড়বা তখন দেখবা যে ব্যাকটেরিয়াকে আমরা স্ট্রেনিং এর উপর ডিপেন্ড করে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এই দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আরেকটা ভাগ আছে অ্যাসিড ফাস্ট। আচ্ছা, তো গ্রাম পজিটিভটা কিভাবে হয় আর গ্রাম নেগেটিভ কিভাবে হয় তোমরা এটা ডিটেলে জানবা হচ্ছে স্ট্রেনিং যেদিন তোমাদের পড়ানো হবে, সেখানে একদম ডিটেলে তোমাদের এটা জানানো হবে। আপাতত হচ্ছে এটা জেনে রাখো যে গ্রাম পজিটিভ যারা ব্যাকটেরিয়া আছে তাদেরকে যদি আমরা গ্রামে স্ট্রেনিং করি তারা হচ্ছে ভায়োলেট কালার নেয়, ঠিক আছে? আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা আছে তাদেরকে যদি আমি স্ট্রেনিং করি তারা হচ্ছে পিঙ্ক কালার নেয়। তো এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেহেতু স্টেনিং এর কালার ভিন্ন নিচ্ছে, স্টেনিং এর কালারটা মেনলি কিন্তু সেল ওয়াল এর উপর ডিপেন্ড করে, এটা মনে রাখবে। তো যেহেতু কালারটা ভিন্ন নিচ্ছে তাহলে অবশ্যই ওদের সেল ওয়ালে কিছু মানে চেঞ্জ আছে, যেটার জন্য হচ্ছে তোমার কালারটা হচ্ছে চেঞ্জ হয়, ঠিক আছে? তো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেলের মধ্যে যে পার্থক্য গুলো মেনলি দেখো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ দুটার মধ্যেই পেপটাইডোগ্লাইকান থাকবে, বাট গ্রাম পজিটিভ যারা তাদের মধ্যে পেপটাইডোগ্লাইকেনের লেয়ারটা অনেক ঠিক হবে, ঠিক আছে? প্রায় 40টা শীট থাকে পেপটাইডোগ্লাইকেনের, কিন্তু গ্রাম নেগেটিভ যারা তাদের মধ্যে পেপটাইডোগ্লাইকেন যে লেয়ারটা এটা হচ্ছে অনেক থিন থাকে, একটা সিঙ্গেল শীট থাকে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম সেল ওয়াল, সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার যেটা এটা অনেক থিক থাকে, 40 শীটস থাকে প্রায়। আর হচ্ছে তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা এদের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা অনেক থিন থাকে, পাতলা থাকে, একটা সিঙ্গেল শীট থাকে, ঠিক আছে? আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে সিগনিফিকেন্ট কিছু থাকে না, থাকে টেইকোয়িক এসিড, থাকে টেইকোডোনিক এসিড, থাকে এগুলাই থাকে মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে আরো অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে, যেমন একটা কমপ্লেক্স আউটার লেয়ার থাকে এটার মধ্যে। আচ্ছা শোনো, তোমাদের লেকচার শেষে আমি তোমাদের হচ্ছে স্লাইডটা পিডিএফ আকার করে আমি তোমাদের সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? তো স্লাইড নিয়ে তোমাদের এত টেনশন করার দরকার নেই। আর হচ্ছে ক্লাস যেহেতু লাইভ হচ্ছে এটা রেকর্ডিং ও থাকবে গ্রুপে, তো এটা নিয়ে তোমরা হচ্ছে টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। আচ্ছা, তো আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল সম্পর্কে জানছিলাম। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে দেখো পেপটাইডোগ্লাইকান লেয়ারটা থিন থাকবে, এটা বলেছি যে একটা সিঙ্গেল শীট থাকবে, আর আউটার লেয়ার থাকবে, আউটার লেয়ারের মধ্যে লিপোপলিস্যাকারাইড থাকবে, লিপোপ্রোটিন থাকবে, ফসফোলিপিড থাকবে, আর একটা পেরিপ্লাজমিক স্পেস থাকবে। তো কোনটা কি এটা আসলে আমরা তো নাম পড়লাম মুখস্থর মতো, তো এটা মনে রাখার জন্য আমরা একটু ছবি দেখি, ঠিক আছে? দেখো এই বাম সাইডের যেটা, এই যে এটা, এটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের ছবি,
আর এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে তো সিগনিফিকেন্ট কিছু নেই, শুধুমাত্র হচ্ছে পেপটিডোগ্লাইকেন লেয়ার। এই যে দেখো ফাইবারের মধ্যে, ফাইবারের মতো যেগুলো আছে এগুলো হচ্ছে পেপটিডোগ্লাইকেন লেয়ার, আর হচ্ছে এটা টেকুইক এসিড, ঠিক আছে? এই দুইটা জিনিস হচ্ছে সিগনিফিকেন্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। আর দেখো আমরা যে বলেছিলাম পেপটিডোগ্লাইকেন লেয়ারটা অনেক পুরু থাকবে, প্রায় 40 শিটস এর মতো থাকে, দেখছো এখানে হচ্ছে কত পুরু, প্রায় পুরাটা জুড়েই হচ্ছে পেপটিডোগ্লাইকেন লেয়ার। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক মানে থিন এটার তুলনায়, একটা সিঙ্গেল শিটের মতো, ঠিক আছে? আর দেখো এখানে একটা আউটার মেমব্রেন আছে, আমি যে বলেছিলাম যে আউটার মেমব্রেন থাকবে, সেখানে কি কি থাকবে, লিপোপলিস্যাকারাইড থাকবে, ফসফোলিপিড থাকবে, এটা সেই আউটার মেমব্রেন, ঠিক আছে? আর একটা পেরিপ্লাজমিক স্পেস থাকবে, এই যে যে স্পেসটা, স্পেসটা মেনলি আউটার মেমব্রেন আর সাইটোপ্লাজমিক মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, এটাকে বলে পেরিপ্লাজমিক স্পেস। এই স্পেসের একটা একটা না আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট হচ্ছে রোল আছে, আমরা যখন পেরিপ্লাজমিক স্পেসটা পড়বো একটু পরে তখন হচ্ছে আমরা এটা জানতে পারবো। তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের যে পার্থক্যটা। ওকে আচ্ছা, তো এখন আমরা এতক্ষণ ধরে পেপটাইডোগ্লাইকেন পেপটাইডোগ্লাইকেন বলতেছি অনেকক্ষণ ধরে, তো পেপটাইডোগ্লাইকেন জিনিসটা আসলে কি এটা হচ্ছে আমরা জানবো, ঠিক আছে? তো পেপটাইডোগ্লাইকেন হচ্ছে একটা কমপ্লেক্স ইন্টারগ্রুপের নেটওয়ার্ক। ইন্টারগ্রুপের বলতে কি বোঝায়, এটা হচ্ছে মনে করো তোমরা সবাই শীতকালে সোয়েটার তো পরো, তাই না? তো আমরা আগে তো উলের সোয়েটার পরতাম, তাই না? তো উল যেভাবে বোনা থাকে অনেকটা হচ্ছে সেরকম, ঠিক আছে? এই জন্য এটাকে ইন্টারগ্রুপের নেটওয়ার্ক বলেছে। আর এটা এখান থেকে তোমাদের মনে রাখার মতো কিছু নেই, জাস্ট এখানে মনে রাখবা যে এখানে এটাকে হচ্ছে আলাদা দুটা নাম আছে, একটা হচ্ছে মিউরিন আর একটা হচ্ছে মিউকোপেপটাইড, এটুকু মনে রাখলেই হচ্ছে এনাফ। আর স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, এখন তোমাদের স্ট্রাকচারটা বলি। দেখো এখানে আচ্ছা তোমাদের একটু মার্ক করে দেখাই দিই, এই যে দেখো এটা হচ্ছে একটা পেপটাইডোগ্লাইকেন, ঠিক আছে? মনে করো একটা স্ট্রাকচার পেপটাইডোগ্লাইকেনের, তো দেখো এখানে কিন্তু একটা উলের মতো একটা হচ্ছে শেপ হয়ে গেছে, ঠিক আছে? এমন ভাবে আছে ওরা একটা নেটওয়ার্কের মতো। তো দেখো এখানে যে মেইন ব্যাকবোনটা সেটা তৈরি করেছে কার্বোহাইড্রেট, এই যে দেখো যে গোল্লা গোল্লা গুলো আছে দুই কালারের আছে, দেখো আকাশি তারপরে হচ্ছে বেগুনি, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই যে আকাশি কালার যে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট যে ব্যাকবোন তৈরি করেছে, আকাশি কালার যে কার্বোহাইড্রেট গুলা এগুলাকে আমরা বলি এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড, NAM, ঠিক আছে? আর বেগুনি কালার যেগুলো আছে এগুলাকে আমরা বলি এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, ঠিক আছে? এই দুইটা কার্বোহাইড্রেট মিলেই মূলত হচ্ছে তোমার এই কার্বোহাইড্রেট ব্যাকবোনটা তৈরি করেছে, এটা হচ্ছে তোমার ফুল স্ট্রাকচারটা। এখন এটাকে যদি আমি একটু বড় করে মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমি এই বাম সাইডের স্ট্রাকচারটা দেখতে পারবো। দেখো এই যে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এখানে তোমার হচ্ছে একটা টেট্রাপেপটাইড চেইন যুক্ত হয়েছে। টেট্রাপেপটাইড কেন, দেখো এখানে 4টা প্রোটিন মলিকুল আছে, ঠিক আছে? এখানে কিন্তু বোথ তোমার হচ্ছে ডি অ্যামাইনো অ্যাসিড এবং এল অ্যামাইনো অ্যাসিড দুইটাই থাকতে পারে এখানে, ঠিক আছে? মানে আইসোমার যেগুলো, এটা দুই ধরনের আইসোমার এখানে প্রেজেন্ট থাকতে পারে। তো দেখো এখানে একটা টেট্রাপেপটাইড আছে, এখানে একটা টেট্রাপেপটাইড আছে, ঠিক আছে? এখানে এগুলোর মধ্যেও থাকতে পারে, কিন্তু তোমাদের সহজ হবে দেখানোর জন্য জাস্ট দুইটা দেখানো হয়েছে। এখন দুইটা টেট্রাপেপটাইডের মধ্যে দেখো একটা লিঙ্কের মতো হয়েছে, ঠিক আছে? এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পেপটাইড ইন্টারব্রিজ। তোমরা সামনে যখন ফার্মাকোলজি পড়বা অথবা তোমরা এই যে মাইক্রোবায়োলজি জেনারেল ব্যাকটেরিওলজির মধ্যেই তোমরা হচ্ছে প্যাথোজেনেসিস চ্যাপ্টার পাবা, বা সামনে হচ্ছে এটার এগেনস্টে যে ড্রাগ গুলা কাজ করে সেগুলা নিয়ে একটু পড়বা, তো সেখানে দেখবা কিছু ব্যাকটেরিয়া সরি কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলোকে আমরা বলি সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক। তো তারা কিন্তু মেনলি এই যে যে ব্রিজটা আমি তোমাদের এটা একটু ইম্পর্টেন্ট ভাবে দেখালাম এই জন্যই, কারণ এই ব্রিজেই হচ্ছে মেনলি কাজ করে, ঠিক আছে? ওরা কি করে, এই ব্রিজটাই হচ্ছে ফরমেশন হতে দেয় না, এটাকে ভেঙে ফেলে, তখন হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা আর ভালোভাবে ফরমেশন হতে পারে না, তখন সেল ওয়াল হচ্ছে রাপচার হয়ে যায়, ঠিক আছে? এরপর হচ্ছে টেকুইক অ্যাসিডটা, টেকুইক অ্যাসিড থেকে আসলে তোমাদের কখনো কিছু জিজ্ঞেস করবে না, রিটেনও আসবে না, জাস্ট জেনে রাখার জন্য এইটুকু জানতে পারো যে এটা হচ্ছে তোমার গ্লিসারল ফসফেট অথবা রিবিটল ফসফেটের পলিমার দিয়ে তৈরি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে পারো এখান থেকে, যে এটার হচ্ছে তোমার ইনফ্লামেশন বা সেপটিক শক করার কিন্তু অ্যাবিলিটি আছে এই টেকুইক অ্যাসিডের, এটা ছাড়া এটার আসলে আর তেমন কোনো ইম্পর্টেন্স নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে যাব, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লিপোপলিস্যাকারাইড। তো লিপোপলিস্যাকারাইডটা আসলে কোন ধরনের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, কে বলতে পারবা? হ্যাঁ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। আমরা বলেছিলাম যে আউটার মেমব্রেন তৈরি হয় কিছু কম্পোনেন্ট দিয়ে, তার মধ্যে একটা হচ্ছে লিপোপলিস্যাকারাইড,
তো দেখো, এই যে নামটা লিপোপলিস্যাকারাইড, এটাকে যদি আমি হচ্ছে অটোপসি করি এই নামে, তাহলে দুইটা পার্ট পাবো, একটা হচ্ছে লিপো আর একটা হচ্ছে স্যাকারাইড, তাই না? এই লিপোটা এসেছে হচ্ছে লিপিড এ থেকে, লিপিড এ, আর হচ্ছে তোমার এই যে স্যাকারাইড, এটা হচ্ছে তোমার পলিস্যাকারাইড থেকে এসেছে, ঠিক আছে? এখন দেখো, এই যে লিপোপলিস্যাকারাইড যেটা, সেটা হচ্ছে তোমার মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য, এটা তো বলেই ফেলেছি। আচ্ছা, লিপোপলিস্যাকারাইড যেটা, সেটা হচ্ছে আমি তোমাদের বললাম লিপিড এ দিয়ে তৈরি আর পলিস্যাকারাইড দিয়ে তৈরি। পলিস্যাকারাইড আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কোর পলিস্যাকারাইড, একটা হচ্ছে আউটার পলিস্যাকারাইড। এখন লিপিড এ যেটা আমি যে বললাম, লিপোপলিস্যাকারাইড খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই যে লিপিড এ যেটা, এটা হচ্ছে মূলত এন্ডোটক্সিন, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটু জানায় রাখি, যখন গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ বললাম, দেখো গ্রাম পজিটিভ যারা আছে তারাও টক্সিন রিলিজ করে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা আছে তারাও টক্সিন রিলিজ করে, ঠিক আছে? কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ওরা হচ্ছে মেনলি এক্সোটক্সিন রিলিজ করে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ওরা বোথ এক্সোটক্সিন এন্ডোটক্সিন দুটোই হচ্ছে রিলিজ করতে পারে। এখন এন্ডোটক্সিনের আলাদা কি বৈশিষ্ট্য? এন্ডোটক্সিন মানে দেখো, এন্ডো মানে তুমি বুঝতেছো, এটা একটা ইন্টিগ্রাল পার্ট। যেমন দেখো, এই লিপোপলিস্যাকারাইড, এটা কিন্তু সেল ওয়ালের একটা কম্পোনেন্ট, ঠিক আছে? তাহলে সেল ওয়াল শুধুমাত্র রাপচার হলে এই এন্ডোটক্সিনটা রিলিজ হওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু এটা রিলিজ হবে না। কিন্তু এক্সোটক্সিনের বেলায় কিন্তু এরকম, এটা জীবিত থাকা অবস্থায় কিন্তু এটা রিলিজ হতে পারে। বাট এন্ডোটক্সিন রিলিজ হওয়ার জন্য সেলটা হচ্ছে কি হতে হবে, রাপচার হতে হবে, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে এন্ডোটক্সিন, কারণ হচ্ছে এই লিপোপলিস্যাকারাইড পার্টটা, এটা হচ্ছে সেল ওয়ালের একটা ইন্টিগ্রাল পার্ট। তো এই যে লিপোপলিস্যাকারাইডের যে লিপিড, এইটাই হচ্ছে মেনলি হচ্ছে এন্ডোটক্সিন, ঠিক আছে? আর এন্ডোটক্সিনটা কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই এন্ডোটক্সিনটা অনেক ধরনের টক্সিসিটি করতে পারে, এটা ফিভার করতে পারে, শক করতে পারে, ঠিক আছে? এরপরে দেখো, একটা কোর পলিস্যাকারাইড আছে, একটা হচ্ছে আউটার পলিস্যাকারাইড আছে। আচ্ছা, তোমরা যদি ছবিটা খেয়াল করো, এই যে দেখো লিপিড এ যেটা, ঠিক আছে, আমরা প্রাথমিকভাবে কি করেছি, লিপোপলিস্যাকারাইড যেটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ঠিক আছে? একটা হচ্ছে লিপিড এ আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। তো লিপিড এ যেটা, এটাই হচ্ছে মেনলি এন্ডোটক্সিন, আর এন্ডোটক্সিন রিলিজ হওয়ার জন্য আমরা তো বলেছি যে ব্যাকটেরিয়ার সেলটাকে রাপচার হতে হবে, ঠিক আছে? তারপরে এন্ডোটক্সিন রিলিজ হতে পারবে, এটা একটা ইন্টিগ্রাল পার্ট ব্যাকটেরিয়ার। আচ্ছা, আর পলিস্যাকারাইড গুলো যেগুলো আছে, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কোর পলিস্যাকারাইড, একটা হচ্ছে আউটার পলিস্যাকারাইড। তো কোর পলিস্যাকারাইড নিয়ে সিগনিফিকেন্ট কিছু নাই, আমি তোমাদের একটু একে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে কোর পলিস্যাকারাইড, সরি, এই যে এটা এটা হচ্ছে তোমার কোর পলিস্যাকারাইড, আর হচ্ছে এর বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে আউটার পলিস্যাকারাইড। তো আউটার পলিস্যাকারাইড যেটা আছে, সেখানে হচ্ছে তোমার সোমাটিক অথবা হচ্ছে ও অ্যান্টিজেন বলা হয় এটাকে, ঠিক আছে? আর হচ্ছে এইটার সিগনিফিকেন্ট কি, আমরা যখন হচ্ছে ল্যাবরেটরিতে কোন একটা ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করতে যাই, তখন হচ্ছে ওই ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনিসিটিতে দেখা হয়। তো এই সোমাটিক অ্যান্টিজেন বা ও অ্যান্টিজেন যেটা, এটা হচ্ছে ওই আইডেন্টিফাই হচ্ছে সাহায্য করে, ঠিক আছে? তার মানে দেখো, যে লিপোপলিস্যাকারাইডটা, এটা সব দিক থেকে ইম্পর্টেন্ট। লিপিড এ, ওটারও একটা সিগনিফিকেন্ট ভূমিকা আছে, আবার পলিস্যাকারাইড যেটা আফটার পলিস্যাকারাইড, ওরও একটা সিগনিফিকেন্ট ভূমিকা আছে। এরপরে আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে পেরিপ্লাজমিক স্পেস। তোমাদের বলেছিলাম যে পেরিপ্লাজমিক স্পেস যেটা, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এর অনেকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফাংশন আছে, ঠিক আছে? তো পেরিপ্লাজমিক স্পেসটা মেইনলি হচ্ছে কোথায় থাকে, এটা থাকে হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন আর আউটার মেমব্রেনের ভিতরে। আমি তোমাদের ছবি দেখিয়েছিলাম, আর একটু ব্যাকে গিয়ে দেখাই, এই যে আমি তোমাদের দেখিয়েছিলাম যে হচ্ছে এটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন আর এটা হচ্ছে আউটার মেমব্রেন, এই দুইটার মাঝখানে যে স্পেস, যেখানে থাকে হচ্ছে পেরিপ্লাজমিক, মানে এই দুইটার মাঝখানে যে স্পেস, সেখানে সেটাকেই বলা হয় পেরিপ্লাজমিক স্পেস, ঠিক আছে? তো পেরিপ্লাজমিক স্পেসটা কেন এত ইম্পর্টেন্ট, এটার অনেকগুলো ইম্পর্টেন্ট ফাংশন আছে। প্রথমত, এই যে যে পেরিপ্লাজমিক স্পেস গুলা, ঠিক আছে, এখানে কিছু ডিটক্সিফাইং এনজাইম থাকে। ডিটক্সিফাইং এনজাইম বলতে কারা থাকে, যেমন ধরো বিটালাক্টামেজ থাকতে পারে, তারপরে হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড ফসফোরাইলেজ থাকতে পারে। ওরা কি করে, ওরা হচ্ছে তোমার বিটালাক্টাম অ্যান্টিবায়োটিক আছে, এই টার্মগুলো হয়তো তোমাদের অনেকের কাছে নতুন, যে বিটালাক্টাম অ্যান্টিবায়োটিক কি, বিটালাক্টামেজ কি, এটা হচ্ছে যখন তোমরা পড়বা আস্তে আস্তে, তখন হচ্ছে মানে তোমরা জেনে যাবা যে সেল ওয়াল ইনহিবিটিং যে ব্যাকটেরিয়া গুলো আছে, এদের মধ্যে কিছু আছে হচ্ছে বিটা ল্যাকটাম রিং কন্টেইন করে, এগুলাকে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা, ঠিক আছে? তো তোমরা যখন হচ্ছে ফার্মাকোলজি পড়বা অথবা মাইক্রোবায়োলজি যখন তোমরা সামনে চ্যাপ্টার গুলাতে যাবা, তখন এগুলো আসলে ডিটেল লেখা আছে। এই জন্য আমি এখন আর তোমাদের ডিটেল বলছি না, যাতে একটু আইডিয়া দিয়ে হচ্ছে চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা অবশ্যই বুঝতে পারবা, এমন ভাবে বলবো না যে বুঝতে পারবা না, কিন্তু এখন এটা ডিটেলে যদি যাই তাহলে আর তোমাদের এটা শেষ করতে পারবো না, ঠিক আছে?
তো দেখো যে এখানে আমাদের কি থাকে, ডিটক্সিফাইং এনজাইম থাকে বললাম, যেমন বিটা ল্যাকটামেজ থাকতে পারে, অ্যামাইনো গ্লাইকোসাইড ফসফোরাইলেজ থাকতে পারে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে বিটা ল্যাকটাম যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, তারপরে হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইডস আছে, এদেরকে কি করবে, ইনঅ্যাক্টিভেট করে দিবে। তার মানে আলটিমেটলি ওরা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্সে সাহায্য করে। ড্রাগ রেজিস্ট্যান্স যে মানে তোমার টার্মটা, এটা তোমরা হচ্ছে অনেক শোনো, ইনভেরিয়েবলি এখন শোনা যাচ্ছে অনেক বেশি যে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক ঠিক মতো নিচ্ছি না, আমরা হচ্ছে নাপার মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছি। এই টার্মটা তোমাদের কাছে অনেক পরিচিত, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে এখানে কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকতে পারে, যেমন অ্যালকালাইন ফসফেটেজ থাকতে পারে, তারপরে হচ্ছে 5-নিউক্লিওটাইডেজ থাকতে পারে। এরা কি করে? এরা হচ্ছে তোমার নন ট্রান্সপোর্টেবল যে সাবস্ট্রেট গুলো থাকে, এগুলো হচ্ছে ট্রান্সপোর্টেবল বানায় দেয়, ঠিক আছে, যাতে হচ্ছে সেল ওয়াল দিয়ে এটা হচ্ছে যেতে পারে ঠিকভাবে। এছাড়া এখানে তোমার হচ্ছে কিছু বাইন্ডিং প্রোটিন থাকে, কিছু অলিগোস্যাকারাইড থাকে। অলিগোস্যাকারাইড এর কাজ কি? অলিগোস্যাকারাইড হচ্ছে অসমোরেগুলেশনে সাহায্য করে, ঠিক আছে? তো তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে পেরিপ্লাজম স্পেসের কাজ কি, তুমি সবার প্রথমে ডিটক্সিফাইং এনজাইমের কথাই বলবা, কারণ স্যাররা এটাই শুনতে চায়। তুমি যদি এটা না বলে অন্য সবকিছু বলে ফেলো, বাইন্ডিং প্রোটিন, অলিগোস্যাকারাইড, এগুলো বলে আসলে লাভ নাই। তুমি দেখবা যদি প্রথমে ডিটক্সিফাইং এনজাইমের কথা বলে দাও, তাহলে স্যার তোমাকে থামাই দিবে, তার দ্বারা তোমাকে পরের পয়েন্ট গুলা জিজ্ঞেস করবে না। কিন্তু যদি তুমি হচ্ছে ওইটা বাদে বাকি 3-4টা বলে ফেললো, তাহলে স্যার তোমাকে ঘুরাতে থাকবে। এই জন্য হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট ওটা একটু মার্ক করে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এটা তোমাদের জন্য খুবই আনইম্পর্টেন্ট একটা টপিক, সাইটোপ্লাজমিক মেমব্রেন। কিন্তু যেহেতু হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের টপিকের মধ্যে আছে, আমি এটা রেখেছি। জাস্ট এখানে মনে রাখবা যে সাইটোপ্লাজমিক মেমব্রেন যারা আছে, তাদের ইউক্যারিওটিক যারা, তাদের মধ্যে হচ্ছে তোমার স্টেরল দিয়ে তৈরি, ঠিক আছে, সাইটোপ্লাজমিক মেমব্রেনটা। বাট হচ্ছে প্রোক্যারিওট যারা, তাদের মধ্যে স্টেরলটা হচ্ছে থাকে না, এক্সেপ্ট যে মাইক্রোপ্লাজমা, তোমাদের হচ্ছে একটু আগে এটা বলেছি, এটুকু মনে রাখাই যথেষ্ট। এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে আমরা চলে যাব, যেটা হচ্ছে প্লাজমিড। আচ্ছা, প্লাজমিডের পড়ার আগে বলি, এটার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সংজ্ঞা, ডেফিনেশনটা। পরীক্ষায় তোমাকে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে প্লাজমিড কি, প্লাজমিডের ডেফিনেশন বলো, তারপরে বাকি সবকিছুর জন্য এটার সংজ্ঞা তোমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে। এখন মুখস্থ কিভাবে করবো, মুখস্থ মনে থাকে না, কি করব? তো আমাদের হচ্ছে পুরা সংজ্ঞা মুখস্থ করার থেকে এই সংজ্ঞার মধ্যে ইম্পর্টেন্ট কি পয়েন্ট গুলো আছে, যদি আমি সেগুলো মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমি পুরো সংজ্ঞাটা স্যারকে গুছিয়ে বলে দিতে পারবো যে প্লাজমিড আসলে কি। তো কোন পয়েন্ট গুলো তোমাদের মনে রাখতে হবে, দেখো এখানে আমি হচ্ছে 4টা পয়েন্ট দিয়েছি, এই 4টা পয়েন্ট তোমাকে বলতেই হবে যদি প্লাজমিডের সংজ্ঞা বলো কি আছে। দেখো, এক ফার্স্ট পয়েন্ট যে এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল, সেকেন্ড পয়েন্ট এটা ডাবল স্ট্র্যান্ডেড থাকে, আর এটা হচ্ছে তোমার কি থাকে, সার্কুলার একটা ডিএনএ মলিকিউল। আর এটার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে তোমার রেপ্লিকেট করতে পারে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে, এটার কোনো হচ্ছে মানে এটার কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ছাড়াই হচ্ছে রেপ্লিকেট করতে পারে, ঠিক আছে? এই 4টা বৈশিষ্ট্য তোমাকে অবশ্যই বলতে হবে, এই 4টা বৈশিষ্ট্য দিয়ে তুমি একটা ডেফিনেশন বানাই ফেলতে পারবে। এরপরে হচ্ছে প্লাজমিডের টাইপ, প্লাজমিড হচ্ছে 2 ধরনের আছে, ঠিক আছে, একটা হচ্ছে ট্রান্সমিসিবল, একটা নন ট্রান্সমিসিবল। তো নাম দেখেই তোমরা বুঝতে পারতেছো, ট্রান্সমিসিবল যারা তারা কি হতে পারে, ট্রান্সফার হতে পারে, তাই না, সেল টু সেল ট্রান্সফার হতে পারে। আর নন ট্রান্সমিসিবল যারা, তারা তো আসলে ট্রান্সফার হতে পারে না। তো ট্রান্সমিসিবল যারা, তারা কিভাবে ট্রান্সফার হয়, ট্রান্সফার হওয়ার জন্য ওদের একটা স্পেসিফিক পাইলাস লাগে, যেটাকে আমরা বলি সেক্স পাইলাস, ঠিক আছে? সেক্স পাইলাসের মাধ্যমে ওরা হচ্ছে কনজুগেশন করে। তো এটা কিভাবে করে, আমি যদি তোমাদের একটা ছবি এঁকে দেখাই, এটা তোমরা সামনে টেলে পড়বা যখন কনজুগেশন পড়বা, তাও আমি একটু সংক্ষেপে দেখাই দিব। মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, আমি জাস্ট মানে তোমাদের হচ্ছে একটু বোঝানোর জন্য, আমি সুন্দরভাবে আঁকার চেষ্টা করতেছি না, জাস্ট একটু বোঝানোর জন্য। দেখো, এটা একটা ব্যাকটেরিয়া যদি হয়, মনে করো এটা তার ভিতরে প্লাজমিড, ঠিক আছে, এটা আর একটা ব্যাকটেরিয়া। তো ওর ভিতরে প্লাজমিড আছে, ওর ভিতরে প্লাজমিড নাই, ঠিক আছে? এখন প্লাজমিডের মধ্যে অনেক ধরনের হচ্ছে এনজাইম থাকে, জিন থাকে। তো এই যে সেক্স পাইলাস তৈরি করার হচ্ছে জিনটাও হচ্ছে এই প্লাজমিডের ভিতরেই থাকে। তো এই ব্যাকটেরিয়া থেকে একটা হচ্ছে সেক্স পাইলাস তৈরি হবে, যে হচ্ছে একটা ব্রিজের মতো তৈরি করবে, ঠিক আছে, কনজুগেশন করবে। তখন ওই যে সেক্স পাইলাস এর ভিতর দিয়ে হচ্ছে প্লাজমিডটা হচ্ছে এইটার মধ্যে ট্রান্সফার হতে পারবে, ঠিক আছে? এই জন্য এটাকে হচ্ছে তোমার ট্রান্সমিসেবল প্লাজমিড বলা হয়ে থাকে। আচ্ছা, আর নন ট্রান্সমিসেবল হচ্ছে কারা, এদের মধ্যে হচ্ছে তোমার এই যে ট্রান্সফার জিন যেগুলো আছে সেগুলো এটার মধ্যে থাকে না, এই জন্য হচ্ছে ওরা ট্রান্সফার হতে পারে না। আচ্ছা, আমরা যখন প্লাজমিড পড়বো, তখন হচ্ছে প্লাজমিডের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, এটা হচ্ছে তোমার প্লাজমিডের ইম্পর্টেন্সটা, এটাই জিজ্ঞেস করবে পরীক্ষায়, যে তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করবে, তারপর বলবে যে প্লাজমিড কেন এত ইম্পর্টেন্ট। এই জন্য এটা আমরা অনেক হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বো, ইম্পর্টেন্ট কেন, ইম্পর্টেন্ট কেন, এই যে আমরা যে বললাম
মেয়েরা কি দেখো ট্রান্সফার হতে পারে, তাই না? আর প্লাজমিড কি করে, ড্রাগ রেজিস্ট্যান্স করে, এটা তো আমরা জানি। তো যেহেতু এই দেখো প্লাজমিডটা আবার ট্রান্সফার হতে পারে, তাহলে কি এই ড্রাগ রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স এগুলোও কিন্তু হচ্ছে ট্রান্সফার হতে পারে, তার মানে এটা কিন্তু খুবই ভয়াবহ। তো ওরা কি করে, মেনলি হচ্ছে তোমার ড্রাগ রেজিস্ট্যান্স করতে পারে, কারণ ওর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে জিন থাকে, এরা হচ্ছে এই ড্রাগ রেজিস্ট্যান্স করতে সাহায্য করে। তো একটা প্রশ্ন আসে যে হচ্ছে তোমার কিভাবে হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স করে বা অ্যান্টিবায়োটিক এর এগেনস্ট রেজিস্ট্যান্স তৈরি করে প্লাজমিড। তো এটা তোমরা হচ্ছে আমি যেটা বললাম ওভাবে বলে দিবা যে প্লাজমিড হচ্ছে কিছু জিন এনকোড করে, এই জিন গুলা কিসের জন্য, যে তোমার হচ্ছে কিছু পার্টিকুলার ড্রাগ এগুলাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য কিছু এনজাইম থাকে, তাদের এনকোড করার জন্য কিছু জিন থাকে এটার মধ্যে, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা স্পেসিফিক জিন আছে যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স ফ্যাক্টর, এটাকে এনকোড করতে পারে, এই জন্য হচ্ছে তোমার এরা কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স করে ফেলতে পারে। এছাড়া তোমার দেখো এটার ভিতরে জিন থাকে যেটা দিয়ে হচ্ছে ও সেক্স ফাইলাস ফরমেশন করতে পারে, যেটার মাধ্যমে কি করে কনজুগেশনের মাধ্যমে ও হচ্ছে এই যে প্লাজমিডটা ট্রান্সফার করে দিল, তার মানে আলটিমেটলি কি হচ্ছে তোমার হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে ছড়াই ফেলতে পারে, ঠিক আছে। এই জন্য হচ্ছে ও কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্লাজমিডটা। এরপরে আমরা কিছু স্ট্রাকচার পড়বো যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য স্পেশালাইজড স্ট্রাকচার বলা হয়, ব্যাকটেরিয়া বাইরের দিকে থাকে। আচ্ছা, এই তিনটা স্ট্রাকচারের নাম তোমরা মনে রাখবা, একটা হচ্ছে ক্যাপসুল, প্লাজেলা আর হচ্ছে পাইলাস। আমরা প্রথমে হচ্ছে ক্যাপসুলটা পড়বো। ক্যাপসুল তো ব্যাকটেরিয়ার হচ্ছে বাইরের দিকের একটা স্ট্রাকচার, এটা তোমরা হচ্ছে জানো। তো এটা হচ্ছে মেনলি একটা জেলাটিনাস লেয়ার, ঠিক আছে। আর হচ্ছে তোমার সব যে ধরনের যে ব্যাকটেরিয়া এদের হচ্ছে যে ক্যাপসুলটা থাকে এটা হচ্ছে পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, কিন্তু একটা কিন্তু এক্সেপশন আছে, এটা জেনে রাখবা, অবজেক্টিভ এর জন্য ইম্পর্টেন্ট, ভাইভাতে ধরতে পারে যে এক্সেপশন কি আছে। এটা হচ্ছে অ্যানথ্রাক্স ব্যাসিলাস, যে তার কিন্তু পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয় না ক্যাপসুলটা, ওদের ওদের ক্যাপসুল যেটা সেটা তৈরি হয় হচ্ছে পলিডিগ্লুটামিক অ্যাসিড দিয়ে। এটা একটু তোমরা মাথায় রেখে দিবা যে এক্সেপশন হচ্ছে অ্যানথ্রাক্স, এবং ওদের যে ক্যাপসুলটা এটা তৈরি হয় পলিডিগ্লুটামিক অ্যাসিড দিয়ে। ওকে, তো ক্যাপসুলের অনেক ইম্পর্টেন্স আছে, কেন ইম্পর্টেন্ট? ফার্স্টে ওরা হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক, ঠিক আছে। ফ্যাগোসাইটোসিস কি এটা তো তোমরা সবাই জানো, এটা নতুন করে আর বলার কিছু নাই। তো অ্যান্টিফ্যাগোসাইটিক কেন? অ্যান্টিফ্যাগোসাইটিক কারণ হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইড গুলো আছে এটা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ থাকে, ঠিক আছে। তো দেখো ক্যাপসুল তৈরি কি, মানে পলিস্যাকারাইড দিয়ে, সব বেশিরভাগ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, শুধুমাত্র হচ্ছে অ্যানথ্রাক্স ব্যাসিলাস ছাড়া, এটা তো তোমাদের বলেছি। এখন পলিস্যাকারাইড যেটা এটা হচ্ছে নেগেটিভলি চার্জ থাকে, ঠিক আছে। তো এই নেগেটিভলি চার্জ পলিস্যাকারাইডটা কি করে, আমাদের যখন হচ্ছে ফ্যাগোসাইটোসিস হতে যায় তখন ফ্যাগোসাইটোসিসটা কিভাবে হয় কি বলতে পারবা, মানে ফ্যাগোসাইটোসিস কে করে? নিউট্রোফিল আসবে, নিউট্রোফিল ম্যাক্রোফেজ, নিউট্রোফিল ম্যাক্রোফেজ, সবাই জানো তোমরা, নিউট্রোফিল করে, তাই না? নিউট্রোফিল করে, ম্যাক্রোফেজ করে, ঠিক আছে। তো এই যে নিউট্রোফিলটা থাকে ও কিন্তু হচ্ছে নেগেটিভলি চার্জ থাকে, ঠিক আছে। তো এই যে পলিস্যাকারাইড যেটা ও নেগেটিভলি চার্জ, আর নিউট্রোফিল যেটা সেও নেগেটিভলি চার্জ, তো দুইটা নেগেটিভ চার্জ কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, রিপেল করে দেয়, তাই না? এটা তো আমরা জানি। এই জন্য কিন্তু ও অ্যান্টিফ্যাগোসাইটিক, ক্যাপসুল থাকা মানে হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক, ঠিক আছে। আচ্ছা, ক্যাপসুলের আর ইম্পর্টেন্স কি কি আছে? খুবই একটা ভাইটাল ইম্পর্টেন্স আছে এটার। ক্যাপসুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ক্যাপসুল দিয়ে কি করি, আমরা কিন্তু হচ্ছে ভ্যাকসিন তৈরি করতে পারি, তাই না? এটা তো তোমরা সবাই জানো, কমিউনিটি মেডিসিনে পড়ে আসছো না, যে আমরা ক্যাপসুল দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ভ্যাকসিন তৈরি করতে পারি, ঠিক আছে। আরো কিছু ইম্পর্টেন্স আছে, যেমন দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে ল্যাবরেটরি আইডেন্টিফিকেশনে সাহায্য করে, কারণ যেহেতু ও হচ্ছে ক্যাপসুল যেটা এটা একটা ভিরুলেন্স ফ্যাক্টর একটা ব্যাকটেরিয়ার জন্য। আচ্ছা, ভিরুলেন্স ফ্যাক্টর কি এটা কি তোমরা জানো, কেউ কেউ বলতে পারবা? একটা যে কোনো হচ্ছে এজেন্টের ডিজিজ করার ক্ষমতা কতটুকু আছে, ক্যাপাসিটি অফ প্রোডিউসিং ডিজিজ, ডিজিজ করার জন্য একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস কয়টা ব্যাকটেরিয়া, মেজারমেন্ট অফ ডিগ্রি অফ প্যাথোজেনেসিস, ব্যাকটেরিয়া আর হচ্ছে যে প্যাথোজেনের ডিজিজ করার ক্ষমতা পাওয়ার, ক্যাপাসিটি অফ প্রোডিউসিং ডিজিজ। হ্যাঁ, মানে দেখো আমাদের মানে একটা ব্যাকটেরিয়া, আমাদের বলে ফেলেছি সরি, একটা ব্যাকটেরিয়ার মধ্যে অনেক কিছু থাকতে পারে যেটা হচ্ছে ওর ডিজিজ প্রোডিউসিং এ সাহায্য করতে পারে, অনেক ধরনের ফ্যাক্টর থাকতে পারে, ঠিক আছে। তো ওই জিরোলেন্স ফ্যাক্টর গুলাই হচ্ছে ওই ফ্যাক্টর গুলা যারা হচ্ছে ওর প্যাথোজেনিসিসে সাহায্য করে। তো ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে হচ্ছে ক্যাপসুল, একটা ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর। আর হচ্ছে ও হচ্ছে আইডেন্টিফিকেশনেও সাহায্য করে, আমরা যদি ল্যাবরেটরিতে আইডেন্টিফিকেশন করতে চাই তাহলে কিন্তু এই ক্যাপসুলের সাহায্যে করতে পারি। তোমরা হচ্ছে সামনে দেখবা আমরা হচ্ছে দুইটা টেস্টের কথা বলবো, একটা হচ্ছে
কোয়েলাং রিঅ্যাকশন, আর একটা হচ্ছে ইন্ডিয়া ইন প্রিপারেশন। আমি ওটা তোমাদের এখন বলবো না, যেহেতু সামনে ওটা করবা এই জন্য এটা আমি তোমাদের স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্লাজেলা। আমরা ফ্লাজেলা নিয়ে একটু জানবো। ফ্লাজেলা কি এটা তোমরা সবাই আসলে জানো, তারপরেও একটু বলছি ফ্লাজেলা। আচ্ছা, আমরা তো পড়েছি কিছু ব্যাকটেরিয়া হচ্ছে মোটাইল, তাই না? তো এই মোটিলিটিটা কিসের জন্য আসে কেউ বলতে পারবা? ফ্লাজেলার জন্য, হ্যাঁ, ব্যাকটেরিয়া মেইনলি মোটাইল হয় হচ্ছে ফ্লাজেলার জন্য। তো ফ্লাজেলাটা আসলে কেমন, এরা হচ্ছে দেখো, আমি এই তোমাদের স্লাইডে লিখে দিয়েছি যে এরা হচ্ছে লং, লম্বা থাকবে, তারপরে হচ্ছে ফিলামেন্টাস হুইপ লাইক স্ট্রাকচার, এটা একটু মাথায় রাখবা, কারণ আমি যখন ফ্লাজেলার সাথে পিলির পার্থক্য পড়ব তখন হচ্ছে এটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা কোথা কোথা থেকে শুরু হয় দেখো, এটা হচ্ছে অরিজিনেটিং ফ্রম দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন, আর এরা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া মুভমেন্টে সাহায্য করে, এটা জেনে রাখবো অবশ্যই। আর ফ্লাজেলা হচ্ছে এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, যেটাকে আমরা বলি ফ্লাজেলিন। তো এই ফ্লাজেলার আবার অনেক ধরনের টাইপ আছে, এটাই হচ্ছে আমরা একটু জানবো। তো আমি হচ্ছে এটা যখন পড়েছি তখন আমি হচ্ছে পাম দিয়ে মনে রাখতাম, PALM, তাহলে আমার জন্য মনে মনে রাখতে সুবিধা হতো, আমি হচ্ছে সিরিয়ালি মনে রাখতে পারতাম, তোমরা যদি কারো লাগে এভাবে মনে রাখতে পারো। তো পিতে হচ্ছে পেরিট্রাইকাস। পেরিট্রাইকাস বলতে কি বোঝায় দেখো, এখানে হচ্ছে মানে আচ্ছা পেরিট্রাইকাসটা আমি তোমাদের একটু দেখো, এটা এই নাম্বার সি দেখো, এখানে চার সাইডেই হচ্ছে ফ্লাজেলা ছড়াই ছিটে আছে, তাই না? তো হচ্ছে তোমার ফ্লাজেলা গুলো যখন হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেলের চার সাইডে সাইডেই হচ্ছে ছড়াই ছিটে থাকবে, এটাকে আমরা বলবো পেরিট্রাইকাস। পেরিট্রাইকাসের যদি উদাহরণ জিজ্ঞেস করে তখন তোমরা বলতে পারো ই কলাই, তারপরে হচ্ছে সালমোনেলা, এরা হচ্ছে পেরিট্রাইকাস। দেন আমরা আসবো অ্যাম্ফিট্রাইকাস। অ্যাম্ফিট্রাইকাস কোথায় হচ্ছে, এই যে নাম্বার ডি। তো অ্যাম্ফিট্রাইকাস কারা দেখো, যে যখন হচ্ছে দুইটা পোলে, মানে এখানে দেখো এটা একটা পোল, এটা একটা পোল, দুইটা পোলে শুধুমাত্র সিঙ্গেল ফ্লাজেলা থাকবে, একটা একটা করে ফ্লাজেলা থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাম্ফিট্রাইকাস। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সিডোমোনাস। সিডোমোনাস যারা তাদের ক্ষেত্রে অ্যাম্ফিট্রাইকাস ফ্লাজেলা থাকে। এরপরে হচ্ছে লোফোট্রাইকাস। লোফোট্রাইকাস হচ্ছে নাম্বার বি। এখানে দেখো একটা সাইডে একগুচ্ছ ফ্লাজেলা আছে, ঠিক আছে, একটা সিঙ্গেল না, একগুচ্ছ ফ্লাজেলা আছে, এটাকে আমরা বলি টাফট অফ ফ্লাজেলা। তো লোফোট্রাইকাস মানে হচ্ছে ব্যাকটেরিয়ার একটা পোলে একটা টাফট অফ ফ্লাজেলা থাকবে, এটা হচ্ছে লোফোট্রাইকাস। লোফোট্রাইকাস এর উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো হচ্ছে বার্টনেলা বলতে পারো, ঠিক আছে, বার্টনেলা ব্যাসিলিফর্মিস যেটা আছে সেটা হচ্ছে লোফোট্রাইকাস। আর মনোট্রাইকাস কোনটা, মনোট্রাইকাস তো দেখেই বুঝতে পারতেছো যে হচ্ছে একটা পোলে সিঙ্গেল একটা হচ্ছে ফ্লাজেলা থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে মনোট্রাইকাস। আর মনোট্রাইকাস হচ্ছে ভিব্রিও কলেরি, যেটা সেটা হচ্ছে মনোট্রাইকাস। এখন ফ্লাজেলার যে ইম্পর্টেন্স গুলা এটা আসলে তোমাদের বলে ফেলেছি, তারপরে একটু বলি যে ফ্লাজেলা মেনলি যদি বলতে বলে তোমাকে, সবার প্রথমে বলবে যে ফ্লাজেলা হচ্ছে অর্গান অফ লোকোমোশন, মানে এটা হচ্ছে চলাচলে সাহায্য করে ব্যাকটেরিয়াকে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্স হচ্ছে ও হচ্ছে ইম্পর্টেন্ট একটা ভিরুলেন্স ফ্যাক্টর, ও প্যাথোজেনিসিসে অবশ্যই সাহায্য করবে, আর ও হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসেও হেল্প করবে, যে কোন একটা ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া সেটা আইডেন্টিফাইও সাহায্য করে থাকে, এই ফ্লাজেলা দেখে বোঝা যায় এটা কোন ব্যাকটেরিয়া, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব, এটাকে পিলি বলো, অনেকে পিলাই বলে, ঠিক আছে, ফিমব্রি, এটা মানে তোমরা যে যেভাবে হচ্ছে প্রেফার করো, আমাদের হচ্ছে আমি পিলি বলতাম, আমাদের লেকচারেও স্যার ম্যামরা অনেকেই পিলি বলেছে, কিন্তু আমি যখন ভাইবার বোর্ডে গিয়েছি তখন ম্যাম বলেছে এটাকে পিলাই বলতে। তো তোমরা একটু খেয়াল করে শুনবা যে হচ্ছে তোমাদের লেকচারে কোনটা প্রেফার করে, সেভাবে বলার চেষ্টা করবা, ঠিক আছে। তো দেখো আমরা ফ্রাজেলাতে পড়েছিলাম, এটা কিন্তু একটা হুইপ লাইক স্ট্রাকচার, কিন্তু এখানে দেখো এটা কিন্তু একটা হেয়ার লাইক ফিলামেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু এটা হুইপ লাইক না, এবং হচ্ছে তোমার এটা হচ্ছে একটু শর্ট থাকবে ফ্রাজেলার তুলনায়, ফ্রাজেলাটা একটু হচ্ছে লম্বা, ঠিক আছে। আর আমরা পড়েছিলাম ফ্রাজেলা হচ্ছে একটা ফ্রাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি, কিন্তু যারা পিলি তারা হচ্ছে পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ফ্রাজেলা আর পিলির পার্থক্য কি, তাহলে কিন্তু তুমি হচ্ছে ইজিলি বলতে পারবা। আর ফ্রাজেলা কিন্তু অর্গান অফ লোকোমোশন, কিন্তু পিলি কিন্তু হচ্ছে লোকোমোশনে সাহায্য করে না। পিলিকে তুমি যদি এক কথায় বলো তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে অর্গান অফ অ্যাটাচমেন্ট, মেনলি অ্যাটাচমেন্টে হচ্ছে পিলি সাহায্য করে, ঠিক আছে। এরপরে দেখো পিলি হচ্ছে মেইনলি আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অর্ডিনারি পিলি আর একটা হচ্ছে সেক্স পিলি, ঠিক আছে। তো অর্ডিনারি পিলি কোনগুলো, অর্ডিনারি পিলি গুলো মেইনলি হচ্ছে অ্যাটাচমেন্টে সাহায্য করে থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে অর্ডিনারি পিলি। আচ্ছা, আর একটা হচ্ছে কি সেক্স পিলি। সেক্স পিলিটা কি করে, সেক্স পিলি তো আমি তোমাকে বললাম, যে তোমাদের বললাম যে প্লাজমিড যখন হচ্ছে ট্রান্সফার হয় একটা সেল থেকে অন্য সেল, তখন কিন্তু ওরা সেক্স পাইলাস বা সেক্স পিলির হচ্ছে সাহায্য নেয়, ঠিক আছে। আর অর্ডিনারি পিলি আমরা অ্যাটাচমেন্ট বলো অ্যাডহেরেন্স বলো সেটাতে হচ্ছে শুধুমাত্র ইউজ করি, ইউজ হয় আর কি। আচ্ছা,
এরপরে হচ্ছে আমরা পিলির কিছু ফাংশন জানবো। পিলির ফাংশনের মধ্যে হচ্ছে তোমার, আমি অলরেডি বলে ফেলেছি, এরা হচ্ছে অ্যাটাচমেন্টে সাহায্য করে, তারপরে হচ্ছে প্লাজমিডের মাধ্যমে জেনেটিক ম্যাটেরিয়ালটা, যে জেনেটিক ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হতে সাহায্য করে। তারপরে আর কি করতে পারে দেখো, তারপরে হচ্ছে তোমার ওকে অ্যান্টিজেনিসিটি তো আছে তাই না পিলির, তাহলে ও কি করতে পারে তোমার ইম্পর্টেন্ট একটা ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তার মানে পিলিরও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফাংশন আছে। তোমাদের একেবারেই হচ্ছে প্রফ ওরিয়েন্টেড পড়ানোর চেষ্টা করতেছি, যেটা তোমাদের হচ্ছে শুধুমাত্র রিটেন এবং ভাইভাতে লাগবে। তো আমি যখন আগে যারা আমার ডিপ্লোমেট যারা ছিল আমার ক্লাস করেছো, আমি ওদেরকে আরেক ডিটেলে হচ্ছে পুরো লেন্সটা কভার করার চেষ্টা করেছি, কিন্তু তোমাদের আসলে আমি শুনছিলাম কালকে হচ্ছে ডিপ্লোমেট যারা আছো তাদের গ্রুপে অনেকে কথা বলছিল যে অনেকের মেডিকেল থেকে হয়তো বলেছে যে প্রফটা হয়তো নভেম্বর ডিসেম্বর এরকম একটা টাইমে নেওয়ার জন্য স্যাররা চিন্তা করছে, কোনো ফিক্স কিছু না আমি শুনেছি আর কি। তো এই জন্য চেষ্টা করবো তোমাদেরকে একটু প্রফ ওরিয়েন্টেড করে, যাতে রিটেন ভাইভাটা কভার হয়ে যায় ভাবে করে একটু শেষ করে দেওয়ার জন্য। আদারওয়াইজ যদি খুব লেংদি করতে চাই তাহলে দেখা যাবে যে তোমাদের প্রফের টাইম চলে এসেছে কিন্তু তোমাদের লেকচার গুলো আসলে শেষ হবে না, এই জন্য আমি একটু ছোট করার চেষ্টা করেছি। ওকে, ব্যাকটেরিয়াল স্পোর। তো ব্যাকটেরিয়াল স্পোর জিনিসটার সাথেও তোমরা পরিচিত, আমরা তো জানি স্পোর কখন ফর্মেশন হয়, যখন একটা অ্যাডভার্স এনভায়রনমেন্ট তৈরি হয়, ব্যাকটেরিয়া গুলো আর হচ্ছে সার্ভাইভ করতে পারে না, তখন হচ্ছে ওরা একটা স্পোর ফর্মেশন করে ফেলে সার্ভাইভালের জন্য। আর প্লাজমিডের মতো স্পোরের সংজ্ঞাটাও খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা হচ্ছে একেবারে ছাড়া মুখস্ত করে ফেলবা টপিক, এই যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো এটা একটু মাথায় রেখে যাতে একেবারে ফ্লুয়েন্টলি বলতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখবা। তো প্রথমে আমাদের কি জানতে হবে যে ব্যাকটেরিয়াল স্পোরের বৈশিষ্ট্য গুলো কি, দেখো ও হচ্ছে স্মল থাকবে, ঠিক আছে, এবং হচ্ছে মেইন যে ইম্পর্টেন্ট ও হচ্ছে ডিহাইড্রেটেড থাকবে। ডিহাইড্রেটেড মানে কি, ওর মধ্যে ওয়াটার কন্টেন্টটা অনেক কম থাকবে, ঠিক আছে, এবং মেটাবলিক্যালি কুইজেন্ট হতে হবে, মানে ওর ভিতরে মেটাবলিক অ্যাক্টিভিটি খুবই কম হবে। হাইলি রেজিস্ট্যান্ট তো হইতেই হবে, রেজিস্ট্যান্ট না হলে তো আসলে হচ্ছে ভেজিটেটিভ ফর্ম থেকে স্পোর হয়ে ওর কোনো লাভ নাই, ঠিক আছে। আর দেখো এখানে দেওয়া আছে যে আমি তোমাদের বলেছি যে যখন হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন হবে তখনই শুধুমাত্র এটা তৈরি হবে, আর যখন হচ্ছে আবার ভালো একটা পরিবেশও পেয়ে যাবে সার্ভাইভ করার জন্য তখন কিন্তু আবার হচ্ছে ভেজিটেটিভ ফর্মে হচ্ছে চলে যেতে পারে। তাহলে এই কয়টা পয়েন্ট মনে রেখে তুমি সংজ্ঞাটা বানায় বলতে পারো, কিন্তু এই কয়টা পয়েন্ট অবশ্যই তোমাকে স্পোরের সংজ্ঞায় কভার করতে হবে। এরপরে আমি হচ্ছে একটা স্পোরের স্ট্রাকচার রেখেছি, স্পোরের স্ট্রাকচারটা তোমাদের পরীক্ষার জন্য বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখবা, পরের টপিক গুলোর জন্য একটু হেল্প হবে। এখানে কি কি আছে দেখো, ভিতর থেকে বাইরের দিকে যদি আমি দেখি, প্রথমে কি আছে, একটা হচ্ছে নিউক্লিওটাইড আছে, আচ্ছা, তারপরে দেখো স্পোর, স্পোরের ভিতরে মেনলি নিউক্লিওটাইড গুলো থাকে। এরপরে কি আছে দেখো, এরপরে আছে স্পোর ওয়াল, এরপরে আছে কোট, কর্টেক্স, তারপর এক্সোস্পোরিয়াম, এগুলো আছে, ঠিক আছে। তো যেগুলো বললাম ফার্স্টে কোডের মধ্যেই মেনলি হচ্ছে তোমার এই যে নিউক্লিওটাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে থাকবে, আচ্ছা, তারপরে হচ্ছে স্পোর ওয়াল বলেছি, কর্টেক্সটা একটু মনে রাখবা, এই যে কর্টেক্স যেটা, এখান থেকে একটা অবজেক্টিভ আসে যে হচ্ছে থিকেস্ট লেয়ার কোনটা, স্পোরের যে এনভেলপ এটা থিকেস্ট লেয়ার কোনটা, থিকেস্ট লেয়ারটা হচ্ছে কর্টেক্স, এটা তোমরা সবাই একটু মনে রাখবা, আদারওয়াইজ এখান থেকে আসলে পড়ার মতো তেমন কিছু নেই, জাস্ট হচ্ছে পার্ট গুলো মনে রাখবা। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি, আচ্ছা আমি ততক্ষণে তোমাদেরকে বলতে থাকি। তো স্পোর যেটা, স্পোরের হচ্ছে তোমাদের কি কি বলেছিলাম যে স্পোরের হচ্ছে পার্টের মধ্যে মেইনলি হচ্ছে তোমার স্পোর, স্পোরের যে কোর থাকে সেটার মধ্যে মেইনলি হচ্ছে স্পোরের কি নিউক্লিওটাইডটা থাকে তাই না, তারপরে কি থাকে, স্পোর ওয়াল থাকতে পারে, কোর থাকবে, কর্টেক্স থাকবে, এক্সোস্পোরিয়াম থাকবে। আর কর্টেক্সটাকে বলেছিলাম হচ্ছে স্পোরের সব থেকে হচ্ছে তোমার টাফেস্ট যে পার্টটা, ঠিক আছে, আমরা তো জানি স্পোরটা কি তোমার অনেক রেজিস্ট্যান্ট হয়ে থাকে এবং রেজিস্ট্যান্ট করতে কিন্তু কর্টেক্স অনেক সাহায্য করে থাকে। তো এগুলোই বলেছিলাম আসলে স্ট্রাকচার অফ স্পোরে, আর কিছু বলিনি, আর বলেছিলাম এটা আসলে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জেনে রাখার জন্য তোমরা হচ্ছে জানবা। আচ্ছা এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে স্পোরুলেশন, আচ্ছা স্পোরুলেশন বলতে কি বোঝায় বলো তো, নাম দেখেই ইজিলি তোমরা বলতে পারার কথা যে স্পোরুলেশন বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, স্পোর ফর্মেশন হওয়া, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা একেবারে ফিগার সহ সুন্দর করে শিখে ফেলবা, এইটা রিটেনে আসে, আমাদের ফার্স্ট টাইম রিটেনে এটা এসেছিল, অথবা ভাইবাতেও জিজ্ঞেস করে ফেলে মাঝে মাঝে, ঠিক আছে। তো এখানে আমি এটা না দেখে তোমাদের হচ্ছে ডিরেক্ট এটাই দেখাই, ছবিটা দেখাই, ছবি দেখলে তোমাদের সুন্দর করে মনে থাকবে, ঠিক আছে। প্রথমে দেখো একটা এক্সিয়াল ফিলামেন্ট ফর্মেশন হলো, তো এক্সিয়াল ফিলামেন্টটা ফর্মেশন হওয়ার পরে এটা কি হলো দেখো, এখানে ফরোস্পোর একটা সিস্টেম ফর্মেশন হচ্ছে, ফরোস্পোর সেপ্টাম বলতে কি বোঝায় দেখো, ফরোস্পোর মানে স্পোরের হচ্ছে একটা মাথার দিকে, ঠিক আছে, একটা সেপ্টাম, এই যে সেপ্টাম ফর্মেশন হয়ে একটা অংশ হচ্ছে আলাদা হয়ে গেল,
এটাকে আমরা বলছি ফরোস্কিন সেপ্টাম ফরমেশন, ঠিক আছে? তো দেখো এই নেক্সট পার্টে কি হবে, এই সেপ্টামটা সম্পূর্ণ আলাদাই হয়ে গেল এই স্পোর থেকে, ঠিক আছে? আলাদা হয়ে যাওয়ার পর ওই যে পার্টটা যেটা আলাদা হয়ে গেল তাকে হচ্ছে বাকি যে স্পোরটুকু আছে ও হচ্ছে এনগালফ করে ফেলবে। দেখো এনগালফমেন্ট অফ ফরোস্পোর, মানে যে পার্টটুকু আলাদা হয়ে গেছিল তাকে হচ্ছে মেইন যে স্পোরের পার্টটা সে হচ্ছে এনগালফ করে ফেললো, ঠিক আছে? এরপরে কি হবে, এই যে এনগালফ করার ফেলার পরে এটা এই যে ফরমেশনটা হবে এটাকে আমরা বলি স্পোর মাদার সেল, ঠিক আছে? এনগালফ করে ফেললাম এই যে ফরেস্ট কোরটা, এক ধরনের হচ্ছে কর্টেক্স, তারপরে হচ্ছে তোমার কোর, এগুলা হয়ে দেখো কোর ডিপোজিশন, তারপরে এটা কি ম্যাচুরেশন হবে, ম্যাচুরেশন হয়ে তখন মাদার সেলটা লাইসিস হয়ে একটা হচ্ছে কমপ্লিট স্পোর ফরমেশন হয়ে যাবে, ঠিক আছে? দেখো যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল, তো এখানে এটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল, এটা ব্যাকটেরিয়াল সেল, তো হচ্ছে ফার্স্ট হাফটা হচ্ছে তোমার এখানে এক্সেল ফিলামেন্ট ফরমেশন হবে, তারপরে হচ্ছে যে ব্যাকটেরিয়াল সেলটা আছে এটা সামনের দিকে একটা হচ্ছে, তো ফরোস্পোর ফরমেশন হওয়ার পর কি হবে, সেপ্টামটা সম্পূর্ণ আলাদাই হয়ে যাবে, তারপরে ব্যাকটেরিয়াল সেল যেটা আছে সে হচ্ছে ফরোস্পোরটাকে এনগালফ করে ফেলবে, এনগালফ করার পরে যে স্ট্রাকচারটা ফরমেশন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার স্পোর মাদার সেলটা। এরপরে কি হবে, এই যে স্পোরটাকে এনগালফ করেছিল এর মধ্যে কর্টেক্স ফরমেশন হবে, কোড ডিপোজিশন হবে, আলটিমেটলি ও কি হবে ম্যাচুরেশন হবে, আর ম্যাচুরিটি স্পোরটাকে পরে হচ্ছে তোমার এই যে মাদার সেলটা ও লাইসিস করে হচ্ছে বের করে দিবে। এই সাতটা যে স্টেপটা এটা বলে দিলেই মানে তোমাদের আসলে যদি একটা পরীক্ষা আসে তোমরা জাস্ট ছবি এঁকে দিবা, দেখা লেখার দরকার নাই, ছবি আঁকলে মার্কস বেশি পাবা, ছবি এঁকে জাস্ট পয়েন্ট গুলা লিখে দিবা তাহলেই হবে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা যেহেতু স্পোরুলেশন পড়লাম, জার্মিনেশনও তো হতে পারে তাই না? জার্মিনেশন মানে কি কেউ বলতে পারবা? জার্মিনেশন অফ ভেজিটেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল স্পোর আপু স্পোর স্পোরুলেশন অফ ভেজিটেটিভ ফর্মটা তৈরি হতে হচ্ছে জার্মিনেশন। হ্যাঁ মানে হচ্ছে আমরা যখন আচ্ছা আমরা না সরি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যখন হচ্ছে একটা প্রপার এনভায়রনমেন্ট পাবে স্পোর অবস্থা থেকে ও আবার হচ্ছে ভেজিটেটিভ ফর্মে চলে যাবে, এটাকে বলা হচ্ছে জার্মিনেশন, ঠিক আছে? জার্মিনেশনের তিনটা পয়েন্ট আছে। আচ্ছা আমার এবার ফাইবার বোর্ডের একটু গল্প বলি, এই জার্মিনেশনটা না আমরা হচ্ছে তেমন একটা ইম্পর্টেন্স দিয়ে পড়ি নাই, কারণ এটা হচ্ছে লেখা গেছে হচ্ছে কোন বোর্ডেই আসে নাই, ডিউতে তো আসেই নাই, আর মনে হয় রাজশাহী বোর্ডে একবার না দুইবার হচ্ছে এসেছিল, অন্য কোনো বোর্ডে এটা আসে নাই, আর আমাদের আসলে এভাবে আইটেম হয়তো ধরে নাই, আমরা হচ্ছে এটা স্কিপ করে চলে গিয়েছি। তো আমাদের তো বক্স কোশ্চেন উঠাইতে হয়, তোমাদের বললাম ক্লাসের শুরুতে আমরা হচ্ছে ভাবে দিতে বসে ফার্স্টে হচ্ছে একটা কার্ড তুলতে হয়, অনেকের মেডিকেলে তুলতে হয়, আমরা অনেকের মেডিকেলে তুলতে হয় না, এই জন্য আমি একটু বলতেছি, বাকিরা তো জানোই যে কার্ড কোশ্চেন তুলতে হয়, কার্ডের মধ্যে হচ্ছে কোশ্চেন থাকে অনেকগুলো, তো হচ্ছে ওই কার্ড কোশ্চেন গুলো আমাদেরটা হচ্ছে আমাদের নিজেদেরই পড়তে হয় অথবা অনেক সময় স্যার নিয়ে যায়, এটা হচ্ছে টিচার টু টিচার হচ্ছে ভ্যারি করে। তো আমার ফ্রেন্ড, আমি নাম বলবো না, তো ও হচ্ছে গিয়েছে, তো আমাদের মধ্যে এরকম অনেকেরই থাকে যে আমরা কি করি মানে যদি দেখি কার্ড কোশ্চেন 10টা কোশ্চেন আছে, প্রথম তিনটা বললাম, বলার পরে দেখলাম 4 নাম্বারটা কি আমার হচ্ছে কমন পড়ে নাই, তখন আমি স্কিপ করে চলে যাই, 5 নাম্বারটা বলা শুরু করি এরকম। কিন্তু আমাদের স্যার যারা তারা তো আসলে মানে অনেক বস লেভেলের, মানে তারা আসলে কার্ডে কোথায় কোন কোশ্চেন আছে সবই হচ্ছে স্যারদের মুখস্থ, বুঝছো? কারণ এত বছর ধরে স্যাররা পরীক্ষা নিচ্ছে। তো আমার ফ্রেন্ড কি করেছে, ওর হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা পড়েছে মেথডস অফ জার্মিনেশন, মানে কিভাবে জার্মিনেশন হয় ওইটা দেখা, তো ও দেখেছে ওইটা ওর কমন পড়ে নাই, পরে হচ্ছে ও হচ্ছে স্কিপ করে চলে গিয়েছে, ওই কোশ্চেনটা ও রিডিং এ পড়ে নাই যে ওটা ওর আছে। তো যখন ফোর্থ কোশ্চেন রিডিং পড়া শুরু করেছে তখন স্যার ওকে বলছে জার্মিনেশনের ইয়াটা পড়ে আসো নাই, তাই না? ঠিক আছে, তো এটা হচ্ছে আনইম্পর্টেন্ট ভাবা যাবে না, এটাও হচ্ছে আমরা ইম্পর্টেন্স দিয়ে হচ্ছে পড়বো, আসলে এখানে হচ্ছে মুখস্থ করার কিছু নাই, তোমরা হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা যে কোনটার পরে কোনটা হচ্ছে, এটা হচ্ছে মুখস্থ করবা না তোমরা, তাহলে ভাইবার বোর্ডে বলতে পারবা, আর রিটেন এর জন্য এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো প্রথমে দেখো এটা অ্যাক্টিভেশন হবে, অ্যাক্টিভেশন কিভাবে হবে, যখন একটা প্রপার এনভায়রনমেন্ট পাবে তখন একটা স্টিমুলি পাবে, স্টিমুলেশন যখন পাবে তখনই হচ্ছে ওর অ্যাক্টিভেশন হওয়া শুরু করবে। অ্যাক্টিভেশনের পরে ইনিশিয়েশনটা হবে, ইনিশিয়েশনটা কিভাবে হবে, ওর হচ্ছে স্পোরের মধ্যে তো বিভিন্ন ধরনের প্রোটিন থাকে তাই না, তো ওই প্রোটিন গুলো কিছু স্পেসিফিক রিসেপ্টরের সাথে হচ্ছে বাইন্ড করে, এই বাইন্ডের পরে তোমার হচ্ছে ওদের অটোলাইসিনটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। অটোলাইসিন মানে কি, দেখো একটা অটোলাইটিক অ্যাক্টিভিটি থাকবে ওর, তো এই অটোলাইটিক অ্যাক্টিভিটির মাধ্যমে কাকে হচ্ছে লাইসিস করবে, এই যে কর্টেক্সটা, কর্টেক্স এর মধ্যে যে পেপটাইডোগ্লাইকেন ওকে হচ্ছে লাইসিস করে দিবে। আমরা তো পড়েছিলাম কর্টেক্সটাই সবচেয়ে হচ্ছে মানে টাফেস্ট লেয়ার তাই না, ওই হচ্ছে একটা স্পোরকে বেশি রেজিস্ট্যান্স করে, তো ওইটাকে যখন ডিগ্রেড করে দিবে, আমরা জানি যে একটা স্পোরের মধ্যে ওয়াটার কন্টেন্ট খুবই কম, তখন কি করবে ওই স্পোরের মধ্যে হচ্ছে ওয়াটার ঢোকা শুরু করবে, ঠিক আছে?
তো এভাবে হচ্ছে তোমার এইটা হচ্ছে একটা কি বলবো তোমার স্পোর অবস্থা থেকে মানে হচ্ছে একটা আউটগ্রোথ হওয়া শুরু করবে, ওর মধ্যে ওয়াটার কন্টেন্ট বাড়বে, তারপরে হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়া শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, আর আউটগ্রোথটা কি যেটা বললাম যে হচ্ছে যখন ও একটা প্রপার এনভায়রনমেন্ট পাবে, ও স্টিমুলেশন পাচ্ছে, তারপর ওর যে চার সাইডের হচ্ছে থিক লেয়ার গুলো কোর কর্টেক্স এগুলো যখন হচ্ছে তোমার চলে যাচ্ছে, তখন কি ও একটা আউটগ্রোথের মাধ্যমে একটা ভেজিটেটিভ ফর্মে ফর্ম নেওয়া শুরু করবে স্পোর্ট থেকে, এটাকেই বলছে হচ্ছে আউটগ্রোথ। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি স্কিপ করে চলে গিয়েছি, আমরা যে বললাম স্পোর্টটা হচ্ছে অনেক বেশি রেজিস্ট্যান্স, এটা কেন? তো দেখো, এটা আমি তোমাদের এই স্পোরের যতটুকু বললাম তার মধ্যে হচ্ছে অগোছাল ভাবে কয়েকবার বলে ফেলেছি, কিন্তু হচ্ছে তোমার গুছিয়ে যদি বলতে চাই তখন এভাবে বলতে হবে যে আমরা জানি যে এটার মধ্যে ওয়াটার কন্টেন্ট খুবই কম, তার মধ্যে তারপরে কি এখানে হচ্ছে তোমার মেটাবলিক অ্যাক্টিভিটি খুবই কম, আর হচ্ছে কি হয় এখানে দেখো স্পোর পোর্ট থাকে, তারপরে হচ্ছে কর্টেক্স থাকে, এগুলো হচ্ছে তোমার রেজিস্ট্যান্স দিতে সাহায্য করে, ঠিক আছে? আরেকটা জিনিস জানবা যেটা আমি তোমাদের এখনো বলি নাই, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে ক্যালসিয়াম ডিপিকোলিনেট থাকে, ক্যালসিয়াম ডিপিকোলিনেটটা হচ্ছে স্পোরকে হচ্ছে রেজিস্ট্যান্ট করতে হচ্ছে সাহায্য করে, ঠিক আছে? এই এই চারটা পয়েন্ট মনে রাখলেই চলবে যে কেন হচ্ছে স্পোর হচ্ছে অন্যান্য মানে অবস্থার থেকে রেজিস্ট্যান্ট কেন। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের লাস্ট টপিকে চলে এসেছি আজকে। তো স্পোর কিন্তু দুই ধরনের থাকে। একটা কোশ্চেন ছিল, ওয়াটার কন্টেন্ট কম থাকলে তাইলে কিভাবে লাভ হবে? দেখো ওয়াটার কন্টেন্ট, আচ্ছা ওয়াটার কন্টেন্ট থাকলে ঝামেলাটা কি হবে এটা তুমি বলো, বলো তো যে ওয়াটার কন্টেন্ট থাকলে মেইনলি কি ঝামেলা হইতে পারে? কোন একটা জিনিসের মধ্যে ওয়াটার বেশি, তারপর ওখানে হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি, ওভারঅল কম হবে। হ্যাঁ, কে কে বললা, একটু আরেকটু বলো আপু। ওয়াটার রেসিস্ট্যান্স বেশি, মানে ওয়াটার কন্টেন্ট বেশি থাকলে এনজাইমিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। হ্যাঁ, আর কি বলবা? মেটাবলিক অ্যাক্টিভিটিও বেড়ে যায় আপু। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা যে ওয়াটার যখন কোনো কিছুর মধ্যে বেশি থাকবে তখন হচ্ছে অন্যান্য কার্যক্রম ওইটার মধ্যে বেশি থাকবে, বেশি হয়ে যাবে, ময়েস্ট একটা জায়গা থাকবে, তাই না? তো সেটার মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, তারপর তারপরে হচ্ছে সেখানে কি অন্যান্য ধরনের যে এনজাইমের অ্যাক্টিভিটি সেগুলো বেড়ে যাচ্ছে। তো ওয়াটার যখন কম থাকবে, ড্রাই যখন থাকবে তখন কিন্তু ওইটার মধ্যে এই অ্যাক্টিভিটি গুলো কম কম হবে, ময়েস্ট যখন কম থাকবে ও যখন ড্রাই থাকবে। আমরা কিন্তু স্পোরের সংজ্ঞার মধ্যেই পড়েছি ওকে কি হইতে হবে, ড্রাই হইতে হবে, তাই না? কারণ ড্রাই হলেই হচ্ছে ওটার মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি কম থাকবে, ময়েস যখন হয়ে যাবে তখন ওটার মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে বেশি হওয়া শুরু করবে, ঠিক আছে? এই জন্য ওয়াটার কন্টেন্টটা হচ্ছে কম থাকা জরুরি। এরপরে দেখো যে স্পোরের হচ্ছে টাইপ কি কি আছে, টাইপের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে এন্ডোস্পোর আর একটা হচ্ছে এক্সোস্পোর। এন্ডোস্পোর মানে কি? এন্ডোস্পোর হচ্ছে আমি তোমাদের ছবি দেখাই, এটা বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। দেখো এখানে হচ্ছে সেলের ভিতরে হচ্ছে স্পোরটা, এটাকে লাইসিস করে বের করে দেয়নি। আর এক্সোস্পোরটা দেখো এখানে হচ্ছে সেলের বাইরে যে স্পোরটা এটা হচ্ছে এক্সোস্পোর, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে এন্ডোস্পোর যেটা এটা থাকে হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে, আর এক্সোস্পোর থাকে হচ্ছে ফাঙ্গাল ফাঙ্গাসের মধ্যে। আচ্ছা, ব্যাকটেরিয়ার যে স্পোর গুলা এটা হচ্ছে মেইনলি কি করে বলতো, সার্ভাইভে সাহায্য করে, তাই না? আর ফাঙ্গাল যে স্পোর গুলা এরা হচ্ছে মেইনলি কি করে, কেউ বলতে পারবা ফাঙ্গাল স্পোরের কাজ কি? আপু, বংশ বিস্তার করার জন্য রিপ্রোডাকশন করতে পারে, রিপ্রোডাকশন রিপ্রোডাকশন আপু। হ্যাঁ, ভেরি গুড। এক্সোস্পোর যেগুলা সেটা হচ্ছে মেইনলি রিপ্রোডাকশনে সাহায্য করে, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে এই প্রশ্নটা অনেক বেশি আসবে যে হচ্ছে ব্যাকটেরিয়াল স্পোর এবং ফাঙ্গাল স্পোরের মধ্যে পার্থক্য লিখো। তখন হচ্ছে প্রথমেই লিখবা ব্যাকটেরিয়াল যে স্পোর গুলো সেটা হচ্ছে এন্ডোস্পোর, ফাঙ্গাল স্পোর যেটা সেটা হচ্ছে এক্সোস্পোর। আর ব্যাকটেরিয়াল যে স্পোর গুলা সেটা হচ্ছে মেইনলি রেজিস্ট্যান্ট করে, মানে ব্যাকটেরিয়াকে হচ্ছে তোমার রেজিস্ট্যান্ট একটা ফর্ম। আর হচ্ছে ফাঙ্গাল যে স্পোরটা সেটা হচ্ছে রিপ্রোডাকশনে সাহায্য করে, ঠিক আছে? মানে ব্যাকটেরিয়ালটা সার্ভাইভালে সাহায্য করে আর এটা ফাঙ্গালটা হচ্ছে রিপ্রোডাকশনে সাহায্য করে। এই দুই তিনটা পয়েন্ট লিখলেই হচ্ছে এনাফ, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে আজকের এতটুকুই ছিল, আমি চেষ্টা করেছি তোমাদের তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু তাড়াতাড়ি শেষ করতে আসলে একটু র্যাপিড হয়ে গেছে, আর ফার্স্টে যেহেতু একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা ছিল, তো যদি কারো একটু সমস্যা হয় আমি দ্রুত বলাতে আমি সরি বলছি। তুমি যার একটু সমস্যা হয়েছে সে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো, আমি তাকে ওই জায়গাটুকু আবার বুঝিয়ে দিব। আর আমার নেটে অনেকবার ঝামেলা হয়েছে এর জন্য আমি সরি। আসলে অনলাইন ক্লাসগুলোর সবই ঠিক আছে, ঝামেলা হচ্ছে এটা যে হুট করে কারেন্ট চলে যায়, ওয়াইফাই চলে যায়, আবার হচ্ছে মোবাইল ডাটা ইউজ করলেও হচ্ছে দেখা যায় ওটা হচ্ছে ঝামেলা করে মাঝে মাঝে। আমি চেষ্টা করেছিলাম দুইটাই সাবস্টিটিউট রাখতে, তারপরে এনিহাও ঝামেলা হয়ে গিয়েছে, এর জন্য আমি তোমাদের সরি বলছি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে কোশ্চেন করতে পারো। এন্ডোটক্সিন আর এক্সোটক্সিনটা যদি একটু আবার বলতেন। স্পোর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এন্ডোটক্সিন এক্সোটক্সিন একবার একটু বলি। হ্যাঁ দেখো, এক্সো মানে কি? এক্সো মানে হচ্ছে দেখো এখানে আমরা বুঝতেই পারতেছি এক্সো মানে কোন একটা জিনিস বাইরের দিকে, তাই না? যেমন আমরা এক্সোস্পোর জিনিসটা জানলাম, ঠিক আছে?
তো এক্সোস্পোর কি হয়, মানে বাইরের দিকে যে স্পোরটা, তেমনি ভাবে এক্সোটক্সিন যেটা যেটা মানে বাইরের দিক থেকেই হচ্ছে রিলিজ হচ্ছে, ওটা সেলের কোনো ইন্টিগ্রাল পার্ট না, বাট এন্ডোটক্সিন যেটা এটা হচ্ছে সেলের একটা ইন্টিগ্রাল পার্ট থেকেই হচ্ছে তোমার রিলিজ হয়, ঠিক আছে? আচ্ছা, সহজভাবে যদি মনে রাখো তাহলে এভাবে মনে রাখবা, একটা ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। যারা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে শুধুমাত্র এক্সোটক্সিন রিলিজ হয়, আর এক্সোটক্সিনটা হচ্ছে মানে ব্যাকটেরিয়াল সেলের কোন ইন্টিগ্রাল পার্ট না, এই জন্য ব্যাকটেরিয়া জীবিত থাকা অবস্থায় হচ্ছে তোমার এক্সোটক্সিনটা রিলিজ করতে পারে, ঠিক আছে? আর এন্ডোটক্সিন হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রিলিজ করে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মেইনলি এক্সোটক্সিন এন্ডোটক্সিন দুইটাই রিলিজ করে, আর এন্ডোটক্সিনটা ওর একটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। কেন দেখো, এটা হচ্ছে ওর একটা ইন্টিগ্রাল পার্ট সেল ওয়ালের, মানে সেল ওয়ালের একটা নিজস্ব পার্ট আছে যেটাকে আমরা বলি লিপোপলিস্যাকারাইড। লিপোপলিস্যাকারাইড এর যে লিপিড এটা, সেটাকে আমরা বলতেছি কি এন্ডোটক্সিন। তো দেখো, যেহেতু সেল ওয়ালের একটা পার্ট, সেহেতু যতক্ষণ পর্যন্ত সেলটা রাপচার না হবে এন্ডোটক্সিনটা কিন্তু রিলিজ হবে না। তো এন্ডোটক্সিন রিলিজ করার জন্য অবশ্যই হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা রাপচার হতে হবে, মানে ব্যাকটেরিয়াটা আসলে মারা যেতে হবে, মারা না গেলে এন্ডোটক্সিন রিলিজ হয় না। আর এক্সোটক্সিন হচ্ছে ব্যাকটেরিয়া জীবিত থাকা অবস্থায় হচ্ছে রিলিজ হতে পারে, ঠিক আছে? যে কোশ্চেন করেছিল বুঝেছো? জি, থ্যাংক ইউ আপু, জি বুঝতে পারছি। আপু আমি একটা কোশ্চেন করব। জি আবিদ ভাইয়া বলো। আপু এই যে পাইলি আর ফ্লাজেলা, এটা ছবি দেখে কি আলাদা করা যায় বা স্ট্রাকচারালি কি বোঝা যায় যে কোনটা ফ্লাজেলা বা কোনটা পাইলি? হ্যাঁ ভাইয়া, বোঝা যায়। আমি যদি একটু স্লাইডটা দেখাই, তোমরা যদি দেখো। হ্যাঁ, একটা ব্যাকটেরিয়াম আপনি দেখাইছিলেন ওটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখো এটা দেখো ফ্লাজেলা যেটা, এই যে দেখা যাচ্ছে কি? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ফ্লাজেলা, তাই না? তোমরা সেক্স পাইলাসটাকে মানে আপাতত দেখো না, এটার সাথে আমি পার্থক্যটা হচ্ছে বুঝাই দিচ্ছি। আচ্ছা, ফ্লাজেলা হচ্ছে এইটা, আর হচ্ছে দেখো পিলি কোনগুলা এখানে হচ্ছে, এই যে এটা হচ্ছে তোমার, ধরো এই যে এই ছোট ছোট যেগুলা, এগুলা হচ্ছে পিলি, তাই না? প্রথমত তুমি পিলি আলাদা করবা কি হবে, নর্মাল পিলি গুলোর সাথে ফ্লাজেলা অনেক ইজিলি আলাদা করতে পারবা, কারণ হচ্ছে তোমার এই যে ফ্লাজেলা যেগুলা সেটা হচ্ছে অনেক বড় থাকে, আর পিলি গুলা হচ্ছে অনেক ছোট ছোট থাকে, আর হচ্ছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া চার সাইডেই প্রায় হচ্ছে থাকে, ঠিক আছে? এই পিলি গুলা কারণ অ্যাটাচমেন্টে যেহেতু সাহায্য করে। এখন তোমার মনে হয় ঝামেলা হয়েছে এই সেক্স পাইলাসের সাথে ফ্লাজেলা, তাই তো? হ্যাঁ আপু। আচ্ছা দেখো, এই যে সেক্স পাইলাস যেটা, আসলে এটা হচ্ছে একটা কমপ্লিট ব্যাকটেরিয়া দেখানো হয়েছে, তো এই জন্য এখানে দেখানো হয়েছে। নর্মালি সেক্স পাইলাস আসলে বাইরে থাকে না, এটা হচ্ছে থাকবেই না। মেইনলি সেক্স পাইলাসটা হবে কখন, যখন হচ্ছে তোমার এই যে দেখো এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা প্লাজমিড আছে, তো তো ও কি করবে, ও হচ্ছে যখন আরেকটা সেলের মধ্যে ট্রান্সফার করার চেষ্টা করবে, এই সেক্স প্লাজমিড ওদের মধ্যে কনজুগেশন করবে, শুধুমাত্র তখনই ইউজ হবে, নর্মাল অবস্থায় ও হচ্ছে থাকবে না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কনজুগেশনের জন্যই শুধুমাত্র তৈরি করবে, মানে ওর মধ্যে হচ্ছে তোমার ইয়া থাকবে, সেক্স পাইলাসের জন্য জিন থাকবে, ঠিক আছে? আর ধরো কনজুগেশন অবস্থায় তুমি হচ্ছে এটা কিভাবে আলাদা করবে, দেখো এটা হচ্ছে যখন হচ্ছে ফ্লাজেলা গুলা থাকে, ফ্লাজেলা গুলা মনে করো আমরা বলেছিলাম অনেক ধরনের হতে পারে, চার সাইডে থাকতে পারে, দুইটা পোলে থাকতে পারে। মেইনলি হচ্ছে যদি চার সাইডে না থাকে তাহলে হচ্ছে পোল গুলাতে হচ্ছে থাকে ফ্লাজেলা, ঠিক আছে? সিঙ্গেল থাকুক, ডাবল থাকুক, ডাফট থাকুক, মেইনলি হচ্ছে পোলে থাকবে। আর সেক্স পাইলাস কিন্তু পোলে থাকে না, সেক্স পাইলাস হচ্ছে গিয়ে তোমার এই যে দেখো সাইডের দিকে, ঠিক আছে? পোল গুলো থেকে হচ্ছে শুধুমাত্র ফ্লাজেলা বের হবে। যদি সেক্স পাইলাস থাকেও কোনো একটা ব্যাকটেরিয়া, মনে করো টেম্পোরারি নাই, মানে টেম্পোরারি অবস্থায় ওইটা হচ্ছে ওখানে আসছে, মানে মনে করো একটা সেক্স পাইলাস থাকা অবস্থায় তুমি কোনো একটা ব্যাকটেরিয়া দেখছো, এখন হচ্ছে তুমি কিভাবে আলাদা করবা, যেটা পোলে নাই সেটাই হচ্ছে পাইলাস, কারণ হচ্ছে ফ্লাজেলা অলওয়েজ হচ্ছে যদি চার সাইডে ছড়ানো না থাকে তখন হচ্ছে ও অবশ্যই পোলে থাকবে, পোলে যেটা থাকে সেটাই হচ্ছে ফ্লাজেলা। এবার কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আপু, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল। জি আপু। আপু ওই যে পেরিফেরাল, সরি পেরিপ্লাজমিক যে স্পেস, ওইখানে বলছিলেন যে ওটার একটা ফাংশন হচ্ছে ডিটক্সিফাইং এনজাইম যে কাজ করে, ওইটা একটু আরেকবার বুঝাই দিবেন, আর অলিগোস্যাকারাইড যে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, দেখো এই যে আমাদের পেরিপ্লাজমিক, আমাদের সরি ব্যাকটেরিয়া, আমি বারবার হচ্ছে মানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আমার, আমি আমার যে রিডিং পার্টনারের সাথে পড়ি তো ওর সাথে পড়তে পড়তে আমাদের বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, সরি তোমরা এটা একটু ওভারলুক করে যাও। তো ব্যাকটেরিয়ার যে পেরিপ্লাজমিক স্পেসটা থাকে এটার মধ্যে হচ্ছে আমি কয়েকটা ইম্পর্টেন্ট ফাংশন বলেছিলাম, তার মধ্যে সবার প্রথমে বলতে বলেছিলাম ডিটক্সিফাইং এনজাইম থাকে এটার মধ্যে, তাই না? তো ডিটক্সিফাইং এনজাইমটা কি কি থাকে, যে বিটা ল্যাকটামেজ একটা এনজাইম থাকে, আর একটা থাকে হচ্ছে তোমার অ্যামাইনো গ্লাইকোসাইড ফসফোরাইলেজ থাকে, ঠিক আছে? তো এই বিটা ল্যাকটামেজ আর অ্যামাইনো গ্লাইকোসাইড ফসফোরাইলেজ যে থাকে তার হচ্ছে কাজ কি,
বিটা ল্যাকটামেজ কি করে? বিটা ল্যাকটামেজ হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলাকে হচ্ছে ইনহিবিট করে দেয়। অ্যামিনোগ্লাইকোসাইড ফসফোরাইলেজ যেটা থাকে এটা হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড গুলাকে হচ্ছে ইনহিবিট করে। এখন বলতে পারো আপু বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কি আর হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড কি? দেখো আমরা যখন অ্যান্টিবায়োটিক চ্যাপ্টার গুলো পড়বো ফার্মাকোলজিতে তখন একটা ডিটেলে পড়বো, আমি জাস্ট শর্টকাটে একটু বলি। আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক যখনই পড়বো তখন প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সেল ওয়াল ইনহিবিটিং ব্যাকটেরিয়া। তো সেল ওয়াল ইনহিবিটিং ব্যাকটেরিয়া গুলোর মধ্যে বেশিরভাগের ক্ষেত্রে বিটা ল্যাকটাম রিং থাকে, ঠিক আছে? ওই ব্যাকটেরিয়া গুলোর মধ্যে একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে বিটা ল্যাকটাম রিং থাকে। তো যেসব ব্যাকটেরিয়ার মধ্যে বিটা ল্যাকটাম রিং থাকে তাদেরকে আমরা হচ্ছে বিটা ল্যাকটাম ব্যাকটেরিয়া বলি। আর এই যে পেরিপ্লাজমিক স্পেস থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, ও আবার হচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইম রাখে। ওই বিটা ল্যাকটামেজ এনজাইমটা গিয়ে ওই বিটা ল্যাকটাম রিংটাকেই নষ্ট করে ফেলে। তো নষ্ট করে ফেলে কি হবে, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলো আর কাজ করতে পারবে না, ও হচ্ছে ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেম হচ্ছে তোমার এই যে অ্যামিনোগ্লাইকোসাইড ফসফোরাইলেজের ক্ষেত্রে, ওই অ্যামিনোগ্লাইকোসাইড কিভাবে ইনঅ্যাক্টিভেট করে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে মেজর ফাংশন। এরপরে বলবো বাকিগুলা, যেখানে হাইড্রোলাইটিক কিছু এনজাইম থাকে, তারপরে হচ্ছে এখানে অলিগোস্যাকারাইড থাকে যার কাজ হচ্ছে অসমোরেগুলেশন করা, তারপরে কিছু বাইন্ডিং প্রোটিন থাকে, এগুলো হচ্ছে পরে বলতে বলছিলাম। আর বলছিলাম যে ডিটক্সিফাইং এনজাইমের যে কাজটা ওইটা হচ্ছে একটু হচ্ছে আগে বলবা। তুমি ক্লিয়ার হয়ে গেছো? জি আপু অনেক ধন্যবাদ আপু, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু। আর কারো কোনো প্রশ্ন আছে কি? যারা নন ডিপ্লোমেট আছো তারা হচ্ছে কোশ্চেন গুলো যদি কারো থাকে শেষ করে ফেলো, আর ডিপ্লোমেট যারা তারা হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে কোশ্চেন গুলো করে নিও, ঠিক আছে? ওকে মির্জা আইরিন, জি জি কানিজ, কানিজ ভাবনা আপু বলো। আপু ওই যে পেপটাডোগ্লাইকানের একটা চিত্র দেখিয়েছিলেন ওই যে স্ট্রাকচারের, ওখানে কতগুলো চেইন নিয়ে কিছু বলেছেন, ওই জিনিসটা কি একটু বলা যাবে আবার? আচ্ছা পেপটাডোগ্লাইকান স্ট্রাকচার নিয়ে যে বলেছি ওখান থেকে তোমরা জাস্ট জেনে রাখবা যে ওর যে স্ট্রাকচারটা মেইনলি হচ্ছে তোমার কার্বোহাইড্রেট ব্যাকবোন দিয়ে তৈরি হয়, আর হচ্ছে সুগার তাদের মধ্যে দুইটা থাকে মেইনলি, একটা হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক এসিড আর একটা হচ্ছে তোমার এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে আমরা বলেছিলাম যে একটা হচ্ছে কার্বোহাইড্রেট ব্যাকবোন দিয়ে হচ্ছে তৈরি, তো এখানে হচ্ছে তোমার এই যে বিটা সুগার মলিকুল থাকে, ঠিক আছে, দুই ধরনের, একটা হচ্ছে তোমার এন অ্যাসিটাইল মিউরামিক এসিড আর একটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। তো এন অ্যাসিটাইল মিউরামিক এসিড যারা তাদের সাথে হচ্ছে তোমার টেট্রাপেপটাইডের একটা চেইন লাগানো থাকে, তো দুইটা এন অ্যাসিটাইল মিউরামিক এসিডের যে টেট্রাপেপটাইড চেইন তার মধ্যে হচ্ছে একটা লিঙ্কেজ থাকে। আর হচ্ছে আমি বলেছিলাম সেল ওয়াল সরি সেল ওয়াল ইনহিবিটিং যে অ্যান্টিবায়োটিক গুলা তারা মেইনলি লিঙ্কেজের উপরেই কাজ করে, এই যে ব্রিজটা তার উপরে কাজ করে, এই ব্রিজটা হচ্ছে ফরমেশন হতে দেয় না, তখন হচ্ছে এই পেপটাইডোগ্লাইকান লেয়ারটা ঠিকভাবে ফরমেশন হয় না, সেল ওয়াল ফরমেশনের ঝামেলা হয়, তখন হচ্ছে এই তোমার হচ্ছে ব্যাকটেরিয়াটা হচ্ছে মারা যায়, ঠিক আছে? এইটুকুই বলেছিলাম। জি আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আর তার কারো কোনো প্রশ্ন? আপু আমার একটা কোশ্চেন ছিল। জি আপু, আপু বলছি যে এখানে ভেজিটেটিভ টার্মটা দ্বারা কি বুঝাইছে? আচ্ছা ভেজিটেটিভ নামটা দ্বারা বুঝাইছে যে ওর জীবিত মানে ওর হচ্ছে সক্রিয় অবস্থা, বুঝছো? মানে স্পোর মানে যেমন ওর রেজিস্ট্যান্ট অবস্থা, আর ভেজিটেটিভ মানে হচ্ছে সক্রিয় অবস্থা। এই যে যে ব্যাকটেরিয়া আমাদের হচ্ছে তোমার এই যে ইয়ে করতেছে, আমরা ব্যাকটেরিয়াল ইনফেক্টেড হই, আমরা ব্যাকটেরিয়া গুলো আমাদের বডিতে বিভিন্ন ধরনের রোগ করতেছে, এটা শুধুমাত্র ভেজিটেটিভ অবস্থায় হচ্ছে তোমার করা সম্ভব, ঠিক আছে? নর্মালি হচ্ছে তো স্পোর অবস্থা এটা করা, ভেজিটেটিভ মানে হচ্ছে ওর যখন সক্রিয় অবস্থায় থাকে, ভেজিটেটিভ অবস্থায় এটাকে বোঝায়। জি আপু বুঝছি, থ্যাংক ইউ আপু। আপু আমাদের এই যে আজকে ক্লাসটার পিডিএফটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, টেলিগ্রাম গ্রুপে। পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। থ্যাংক ইউ আপু। আচ্ছা আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, ফেরদৌসী আপু তুমি কিছু বলবা? আসসালামু আলাইকুম আপু। আপু আমাদের বলছিলেন ব্যাকটেরিয়া মর্টাল বা নন মর্টাল হতে পারে, মর্টাল মানেটা একটু বললে ভালো। মোটাইল মানে হচ্ছে যখন ওরা চলাচল করতে পারে, ঠিক আছে? আমি বললাম না ফ্লাজেলা হচ্ছে অর্গান অফ লোকোমোশন, লোকোমোশন মানে ও হচ্ছে চলাচল করে, চলাচল করতে সাহায্য করে। কে সাহায্য করে? ফ্লাজেলা। যে ব্যাকটেরিয়ার মধ্যে ফ্লাজেলা থাকবে সে হচ্ছে চলাচল করতে পারবে, যার মধ্যে থাকবে না সে চলাচল করতে পারবে না। ফ্লাজেলা কিন্তু হচ্ছে কোনো ফিক্সড না, ঠিক আছে? ও কিছু ব্যাকটেরিয়া থাকবে, কিছু ব্যাকটেরিয়া থাকবে না। তো হচ্ছে তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে কয়েকটা ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়ার নাম বলো, এটা কিন্তু তোমাদের হচ্ছে জানতে হবে কোন কোন ব্যাকটেরিয়ার মধ্যে ফ্লাজেলা আছে। তখন আমি যে বললাম না তোমাদের হচ্ছে কয়েকটা হচ্ছে প্রকারভেদ বললাম, যে পেরিট্রাইকাস অ্যাম্পিট্রাইকাস, তার মধ্যে কিন্তু আমি ফ্লাজেলেটেড ব্যাকটেরিয়া গুলোর নাম বলে ফেলেছি, যেমন সিরোমোনাস হতে পারে, ভিব্রিও কলেরি হতে পারে, ইকোলাই হতে পারে, সালমোনেলা হতে পারে, বার্টোনেলা ব্যাসিলিফর্মিস হতে পারে, এরা হচ্ছে ফ্লাজেলেটেড, ঠিক আছে? বুঝতে পেরেছো আপু? জি আপু থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করে দিব। আর ডিপ্লোমেট যারা আছো
তাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হচ্ছে চ্যাট বক্সে করতে পারো। আচ্ছা নুরুজ্জামান ভাইয়া মনে হয় কিছু বলবে। তো জার্মিনেশনটা একটু ডিফিকাল্ট হলো তো। জার্মিনেশন বলতে হচ্ছে তোমার এই যে স্পোর থেকে ভেজিটেটিভ অবস্থায় যে যায় এটাকে জার্মিনেশন বলেছে, ঠিক আছে? তো জার্মিনেশনটা কখন হবে? যখন একটা প্রপার মানে হচ্ছে এনভায়রনমেন্ট পাবে ও বেঁচে থাকার জন্য, তখনই তো হবে, তাই না? যদি অ্যাডভার্স এনভায়রনমেন্ট হয় তখন তো আর ও বেঁচে থাকতে পারবে না। তো যখন প্রপার এনভায়রনমেন্টটা পাবে তখন ও এনভায়রনমেন্ট থেকে ও একটা স্টিমুলেশন পাবে, তখন ওটাকে আমরা বলি অ্যাক্টিভেশন। এরপরে কি বলেছিলাম? এরপরে বলেছিলাম যে ইনিসিয়েশন। ইনিসিয়েশনটা কিভাবে হবে? যে স্পোরের মধ্যে অনেক ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে? ওই প্রোটিনটা এই স্টিমুলেশন পেয়ে তোমার কিছু স্পেসিফিক রিসেপ্টরের সাথে হচ্ছে বাইন্ড করবে। বাইন্ড করার পরে ওর মধ্যে একটা এনজাইম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এটাকে আমরা বলি অটোলাইসিন। তো অটোলাইসিনের কাজ কি? অটোলাইসিন মানে দেখো, অটো মানে কি? নিজে নিজে, লাইসিন মানে লাইসিস করে দিচ্ছে, নিজেকে নিজে লাইসিস করবে। তো কি লাইসিস করবে? এই যে আমরা যে স্পোর পড়লাম, স্পোরের যে হচ্ছে কর্টেক্স, কোর্ট, যেগুলো হচ্ছে টাফেস্ট লেয়ার গুলো ছিল, এগুলাকে লাইসিস করে দিবে। লাইসিস করে একটা হচ্ছে তোমার আউটগ্রোথ করবে ভেজিটেটিভ তোমার হচ্ছে ফর্মের, আস্তে আস্তে ভেজিটেটিভ ফর্ম হচ্ছে ফর্মেশন হওয়া শুরু করবে, ঠিক আছে? এটাকেই হচ্ছে আমরা বলেছিলাম জার্মিনেশন। আচ্ছা আর যদি কারো কোশ্চেন থাকে তোমরা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো, কোনো সমস্যা নাই। টেলিগ্রাম গ্রুপে যদি অ্যাড থাকো তাহলে হচ্ছে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার আজকের ক্লাসে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, আমি চেষ্টা করেছি তোমাদের যতটুকু জানি বলার জন্য। সেখানে গিয়ে দেখবা যে একটা পোস্ট পিন পয়েন্ট করে দেওয়া আছে যে তোমরা কিভাবে আমাদের হচ্ছে গো লার্নার্স এর অংশ হতে পারবা। তো তোমরা ওখানে গিয়ে তোমরা যদি হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলো তাহলে হচ্ছে তোমাদের কাছে ওই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা চলে যাবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা, ঠিক আছে? থ্যাংক ইউ। কারো যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা শেষ করে দিই আজকে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।